কে আগে দেখা গেল ছোট হয়ে গেছে। নিশা যদি থাকো একটু লাইফটাকে অ্যাপ্রুভ করে দিও। থ্যাংক ইউ ল্যাপটপে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। হাই সবাইকে, হাই, হ্যাপি দিওয়ালি। দিওয়ালি কেটে গেছে, আজকে ভাইফোঁটা। যারা যারা ভাইফোঁটা ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছো, এখনো গিফট পাওনি, লাইভ দেখে নাও, দেখে বুকিং করে নাও, ঠিক আছে? হাই অভিষিক্তা, মিষ্টি লাগছে দি তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অভিষিক্তা। অভিষিক্তা, তোমার তোমার অর্ডার যেটা করেছিলে ওটার ব্যাপারে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? হাই অনিন্দিতা, সবাই বলো, সবাই ভাইফোঁটা দিতে গেছিলে কিনা, এখনো সেখানেই আছো কিনা, কেমন আনন্দ করলে, আগে সেটা গল্প করে নিই। তুমি যেটা পরে আছো পিপি কত দি? হ্যাঁ সায়নী, বলবো বলবো, আমারটা নিউ কালেকশন রয়েছে, ব্যাঙ্গালোর সিল্কের নিউ কালেকশন, ঠিক আছে? হাই বর্ণালী, কেমন কাটলো দিওয়ালি? খুব ভালো কেটেছে, পিক শেয়ার করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি অনিন্দিতা। তোমার শাড়িটার পিপি কত? মৈত্রী, মৈত্রী বলছি, আমার শাড়িটা দিয়ে স্টার্ট করবো, একটু তোমাদের সাথে গল্প করে নিতে চাই যে তোমাদের পুজো কেমন কাটলো, আর তোমাদের আজকে ভাইফোঁটাটা কেমন কাটলো সেটা বলো। চলো চলো ঝটপট সবাই জয়েন করে যাও, এই তো মাও এসে গেছে লাইভে। হাই সৌমি, সৌমিকে দেখলাম আমি, তোমার পিকটা শেয়ার করেছো, দিওয়ালির পিকটা দারুণ লাগছিল তোমাকে পৈঠানিটা পরে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌমি, থ্যাংক ইউ সো মাচ, চলে এসেছি। হাই জয়শ্রী, সবার ভাই ফোটার গল্প কই, কে কোথায় ফোঁটা দিতে গেছো, ভাইরা এসেছে না তোমরা গেছো সেটা বলো। প্রাজ্ঞা পারমিতা, হাই, হাই সুদীপ্তা, সবাইকে হাই, ঠিক আছে? আচ্ছা আজকে বলে নি, আর আমি যেটা পরে রয়েছি এটা নিউ ব্যাঙ্গালোর সিল্কের একটা একদম মানে পুরো মার্কেটে একদম নিউ কালেকশন এটা এসেছে, ঠিক আছে? আমার সব পুজো সব খুব খারাপ কাটলো। কেন অনিন্দিতা খারাপ কাটলো কেন? বলো কেন, কি হলো তোমার, আবার কি হলো এত কান্না কান্না কেন? হাই রেশমা, আচ্ছা আমারটা ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, এটা দিয়ে স্টার্ট করব, সাথে আজকে থাকবে আর্ট সিল্ক, পশমিনা সিল্ক থাকবে, যেটা তোমরা এতদিন ধরে চেয়ে এসেছো, কিছু কালার এসেছে আবার আসবে, ঠিক আছে? তো দেখে নাও, যার যেটা পছন্দ নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা আর আছে একটা অন্য ব্যাঙ্গালোর সিল্ক, একটা দেখাবো বেগমপুরি দেখাবো, ঠিক আছে? এই নিয়ে আজকে কালেকশনটা থাকবে, তো সবাই মোটামুটি জয়েন করে গেছো, আমি দেখাতে স্টার্ট করে দিই, ঠিক আছে? এইবার বাড়ি যেতে পারিনি, ভাইফোঁটা দিতে পারিনি, যা এক কাজ করবে, এ করে নেবে, যেভাবে আমাদের সাথে কথা বলছো এইভাবে একটা লাইভের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে ভাইফোঁটা দিয়ে নেবে, ঠিক আছে? অন্তত কিছু না থাক, কিছু তো পাবে। হাই লাভলি, হাই মৌমি, চলো স্টার্ট করে দিই, আমার শাড়িটা দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? আমার শাড়িটা রয়েছে তোমার ব্যাঙ্গালোর সিল্ক, দেখে নাও, অল ওভার শাড়িতে কিন্তু ছোট 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 এইভাবে ফ্লোরাল জারি দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা বটল গ্রিন, ডার্ক বটল গ্রিন কালারের রয়েছে, নিচের দিকের পার্টটা দেখো, এগুলো জানোই তোমরা, ব্যাঙ্গালোর সিল্ক হচ্ছে সবচেয়ে সফট কালেকশনের মধ্যে থাকে, ঠিক আছে? দারুণ একটা পার্টি ওয়্যার, বিয়ে বাড়ি ওয়্যারের কালেকশন রয়েছে, বিয়ের তত্ত্বের জন্য তোমরা নিতে পারো, এগুলো অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? এইভাবে এইভাবে দেখো, অ্যান্টিক জারি দিয়ে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করা রয়েছে, একদম অন্যরকম কালেকশন, একদম ডিজাইনটা ইউনিক ডিজাইন, শুধু বড় জড়ি দিয়ে ট্রায়াঙ্গেল করা, বাট ছোট জড়ি দিয়ে কিন্তু অল ওভার ওয়ার্ক করা, ঠিক আছে? বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তাই মনটাও ভালো ছিল না। ও আচ্ছা আচ্ছা, কাকু এখন কেমন আছে অনিন্দিতা? থ্যাংক ইউ, কিন্তু বেচারি পমপমের খুব ঠান্ডা লেগে গেছে, একদম এনজয় করতে পারলো না, তাই একটু মন খারাপ হয়ে গেল আমাদের। ঠিক আছে, পমপম সুস্থ হয়ে উঠলে সৌমি তখন ওর ওকে ওর সামনে একটু ফুলঝুরি জ্বালিয়ে দিও, যাতে দেখলে ওর আনন্দ হয়। আমার দাদা ভাইরা সবাই এসেছিল বাড়িতে। আচ্ছা চলো দেখে নাও, কুচির পোর্শনটা দেখে নাও, কুচির দিকেও কিন্তু ঠিক এইভাবেই ওয়ার্কটা থাকছে, ঠিক আছে? এরকম বড় বড় ওয়ার্কটা থাকছে, আর অল ওভার বডিতে কিন্তু ছোট জারি রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 2000, এটা একদম নিউ ডিজাইনের একটা ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি, ঠিক আছে? আগের দিন একটা ডিজাইন দেখিয়েছি,
আচ্ছা, এর এবার কালার্স দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার সাথে বলে নিয়ে ম্যাচিং ব্লাউজ পিস রয়েছে। ব্লাউজের হাতায় এইভাবে একটা জারি স্লিভস পাচ্ছ, ঠিক আছে, রেড কালারের পাবে। আচ্ছা, আঁচলটা দেখাই, আঁচলটা দেখাতে ভুলে গেছি গল্প করতে করতে। দেখো, এই থাকছে আঁচলটা, একদম সফট জারি দিয়ে করা হয় এগুলো, ঠিক আছে, যাতে ফেটে না যায়, নষ্ট না হয়। ভীষণ সুন্দর একটা অ্যান্টিক জারি দিয়ে করা হয়, প্রত্যেকটা ব্যাঙ্গলোর সিল্ক কিন্তু একদম পুরোপুরি ব্যাঙ্গলোরের আইটেম, ঠিক আছে। তো এগুলো পিওর অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা হয়, যাতে জারিগুলো ফেটে না যায়, নষ্ট না হয়। দেখে নাও এইভাবে আঁচলের ওয়ার্কটা থাকছে, ঠিক আছে। অল ওভার কিন্তু কাজটা পাচ্ছ ছোট ছোট বুটিতে, ঠিক আছে, ছোট ছোট একদম একদম ছোট ছোট ফুল করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটটা দেখাই। এখন অনেক বেটার বাবা, হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়ে মাথা তুলতেই পারছিল না। এ বাবা, প্রেশার যাদের বেশি না, মানে অনেক সময় হয় মাথা ঘুরে যায়, এ হয়। নুনটা একটু কম খেতে বলো, সুইট লাগছে তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বর্ণালিদি, থ্যাংক ইউ সো মাচ। দেখে নাও সেকেন্ড কালার দেখাচ্ছি, আমি যেটা পরে রয়েছি তার সেকেন্ড কালার। জাস্ট ওয়াও একটা কালার, জানোই রয়্যাল ব্লু আর পিঙ্ক কম্বিনেশন হচ্ছে একটা হট কম্বিনেশন, যেটা বিয়ের মানে বৌভাতের কোনেরা বেশি প্রেফার করে রিসেপশন ওয়্যারের জন্য, ঠিক আছে। তোমরা নিজেরাও কিন্তু মানে কোনেদেরকে গিফট করতে পারো, সামনেই বিয়ে, বা বিয়ের সিজন চলে এসেছে, তো কোনেদেরকে গিফট করতে পারো। দারুণ একটা কালার এটা, কিন্তু ডিপ রয়্যাল ব্লু, ঠিক আছে, ডিপ রয়্যাল ব্লু কালার। নিচের দিকের পাটটা দেখো, এই থাকবে নিচের দিকের পাটটা, কাজটা যাতে বুঝতে পারো দেখো, এই যে, ঠিক আছে, ডিপ রয়্যাল ব্লু কালারের সাথে পিঙ্ক পাট, ঠিক আছে। পিপি কত এটা? পিপি হচ্ছে 2000, ঠিক আছে, 2000 টাকা। একদম সফট ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, ভীষণ সফট লাইট ওয়েট একটা শাড়ি, বাট জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, একদম পার্টি ওয়্যারের জন্য আইডিয়াল, ঠিক আছে। দেখে নাও এইভাবে থাকছে তোমার পাটটা, ঠিক আছে, এইভাবে একটা পাড় পাচ্ছ, আর এই থাকছে আঁচল, রয়্যাল ব্লু আর পিঙ্ক কম্বিনেশনে, ঠিক আছে। কেউ যদি চাও এটার, যে না রয়্যাল ব্লু কালারটা আমার গায়ে ঠিক ভালো লাগে না, ডিপ নেভি ব্লুও রয়েছে, ঠিক আছে। সফট গো, শাড়িগুলো ভীষণ সফট। যারা আমার কাছ থেকে ব্যাঙ্গলোর সিল্ক নিয়েছ তারা জানে, তারা এখানে অনেকেই রয়েছে, তো প্লিজ তোমরা একটু বলে দাও যে আমার শাড়ির কোয়ালিটি সবসময় কিন্তু ম্যান্ডেটারি, যে সফট হতে হবে, লাইট ওয়েট হতে হবে। আচ্ছা আচ্ছা, সরি সরি, আবার দিদি বলে ফেলেছি। দেখো এই থাকছে জারিটা, ঠিক আছে। আচ্ছা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। পিঙ্ক কালারের ব্লাউজ পিস পাবে, আর ব্লাউজ পিসের হাতায় কিন্তু একটা স্লিভস রয়েছে, ঠিক আছে। দেখ, বিপির হাতায় এই স্লিভসটা পাচ্ছ, এটা থাকছে প্রত্যেকটা, কিন্তু কন্ট্রাস্টে বিপি থাকছে। যারা এই শাড়িগুলো নেবে তারা কিন্তু অবশ্যই ব্লাউজ পিস দিয়ে পরবে, এগুলো কিন্তু মানে পিওর যে ট্র্যাডিশনাল কালেকশন হয় তার মধ্যে, ঠিক আছে। এগুলো সাউথের তোমার ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, তো এগুলো যখন পরবে ট্র্যাডিশনাল ওয়্যার হিসেবে পরলে পুরো একদম মানে ব্লাউজ পিস সমেত বানিয়ে সুন্দর বড় জুয়েলারি দিয়ে পরবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে, ঠিক আছে। সৌমি যেমন পরেছিল, আমি দেখলাম ও যখন পৈঠানিটা পরেছিল একটা বড় জুয়েলারি, লং জুয়েলারি দিয়ে পরেছিল, ঠিক আছে। দেখে নাও এটা থাকছে তোমার রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন, ঠিক আছে। একটা একটা করে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করো। আর গল্প করতে গিয়ে আমি নাম্বারটা পিঙ্ক পোস্ট করতে ভুলে গেছি, আমি একবার নাম্বারটা পিঙ্ক পোস্ট করে দিই, ঠিক আছে। দাঁড়া, 9038174992। আচ্ছা, সবাই জানো নিশ্চয়ই বুকিং প্রসেস, শাড়ি স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবে, ঠিক আছে। তোমার আর পিঙ্কি দির পিকগুলো দেখলাম, পুজো দারুণ লাগছিল, কিন্তু আন্টির পিক দেখতে পেলাম না। আমি শেয়ার করেছি, দেখবে, মার পিক আমি শেয়ার করেছি, ঠিক আছে। দারুণ কালারটা, ভীষণ মিষ্টি কালার। এরপর যে কালারটা দেখাবো, এটার একটা ডিপ রয়্যাল নেভি ব্লু কালার রয়েছে, ঠিক আছে। আমি দুটো কালার পাশাপাশি দেখাই, যাতে বুঝতে পারো দুটোর ডিফারেন্স, ঠিক আছে। একটা ডিপ ব্লু, একটা হচ্ছে রয়্যাল ব্লু। দিদা ওদিকে লাইটটা অফ করে দাও তো। দেখো দুটো কালারের মধ্যে ডিফারেন্স দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, এটা না অন্ধকার হয়ে গেল, ঠিক আছে। দেখে নাও, যারা মানে বুকিং করবে একটু মাইনিউটলি বুকিং করবে, আমাকে একটু কালারটা কনফার্ম করবে, ঠিক আছে। অনেকের ফোনের ডিসপ্লে কালারটা অনেক রকম হয়, তো লাইট শেড ডার্ক শেড বোঝা যায় না। দেখে নাও এটা যদি হয় এটাই টিক দিও, না হলে এটাই টিক দিও, ঠিক আছে। লাইট শেড ডার্ক শেড রয়েছে, ঠিক আছে। একটা রয়্যাল ব্লু, একটা নেভি ব্লু, তোমরা এতদিনে ভালো করেই জেনে গেছো, ইভেন আমার থেকে বেশি ভালো কালার্স তোমরা জানো, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, এবার দেখাচ্ছি নেভি ব্লুটা। তুমি খুব মিষ্টি গো, আমি তো তোমাকে দেখেই যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌসুমি। এটা দেখে নাও, আর একটা কালার, ঠিক আছে,
রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক, ঠিক আছে? ব্লু এর সাথে কিন্তু পিঙ্ক হচ্ছে সবচেয়ে হট কম্বিনেশনে রয়েছে। কেউ যদি চাও ব্লাউজ পিস বানিয়েও করতে পারো, নিজেদের কাছে যদি কোনো জারির ব্লাউজ থাকে পিঙ্ক কালারে সেটা দিয়েও করতে পারো, ঠিক আছে? অনেক সময় হয় ইমিডিয়েট পরার দরকার, তখন কিন্তু আমরা যেটা রয়েছে সেটা দিয়ে ম্যানেজ করে নিতে হয়, তো ব্লু এর সাথে পিঙ্ক ম্যানেজ করো বেশি ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, দেখে নাও, এটাও একদম সেম ব্লাউজ পিস। দেখো এইভাবে একটা ব্লাউজ পিসের হাতে একটা স্লিপস পাচ্ছ, এই থাকছে পিঙ্ক কালারের ব্লাউজ পিসটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 2000, এগুলো হচ্ছে সফট ব্যাঙ্গালোর সিল্ক। হ্যাঁ এগুলো কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্ক, এগুলো কিন্তু সেমি কোয়ালিটি না, তাই জন্য কিন্তু ভীষণ সফট আর লাইট ওয়েট হয় এগুলো, ঠিক আছে? এগুলো একদম নিউ কালেকশন রয়েছে ব্যাঙ্গালোর সিল্কের, ঠিক আছে? এটা নিচের দিকের পার, আর এটা হচ্ছে কি শাড়ি সুপ্রিয়া, এটা ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, ঠিক আছে? অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, অল ওভার বডিতে অ্যান্টিক জারি থাকবে। প্রাইস রয়েছে 2000, মেঘলা মন প্রাইস রয়েছে 2000। এই থাকবে লুকটা, দেখে নাও, নিচের দিকে এই বড় কাজটা, উপরের দিকে এই একটা তোমার ছোট পারে, ঠিক আছে? দুদিকেই কিন্তু পাটটা ছোট রয়েছে, বাট ডিজাইনটা বড় ছোট মিক্স করা রয়েছে। ব্ল্যাক হবে না, এটার ব্ল্যাক হবে না, বাট আর একটা ব্যাঙ্গালোর সিল্ক আজকে দেখাবো, সেটার ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, নেক্সট কালার দেখাচ্ছি, দেখে নাও। আগের দিন যে কালারটা নিয়ে প্রচুর মারামারি হয়েছে অন্য ব্যাঙ্গালোর সিল্কে, আজকে আবার সেই কালারটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আগের দিনের লাইফটা ফলো করলে দেখতে পাবে এই কালারটা আমি পরেছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ সুন্দর, তাই এরকম কোনো ব্যাপার নেই যে একটা কালারই সুন্দর, ঠিক আছে? হাই রুমাদি, হাই আলকনন্দা। দেখ এটা রয়েছে তোমার পেস্তা গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন, ঠিক আছে? পেস্তা গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে 2000। এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? নিচের দিকের পার্টটাও দেখিয়ে দিই, এই থাকছে শাড়ির লুকটা, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালার, ঠিক আছে? এগুলোর কালার কম্বিনেশন গুলো খুব ভাইব্রেন্ট হয় না, এগুলো একটা আই সুদিং কালার হয়, কারণ এই মেটেরিয়াল গুলো ভীষণ সফট। এবার যত কোয়ালিটি ভালো হবে, পিওর জিনিস হবে, সুতোর গ্ল্যামার টেক্সচার সবকিছুই ভালো হবে, ঠিক আছে? আমাকে তেঁতুল পাতার লিনেন এনে দিও প্লিজ। হ্যাঁ অভিষিক্তা, আমি তেঁতুল পাতার কালার এখন পাচ্ছি না, চেষ্টা করছি এনে দেবো, ঠিক আছে? তেঁতুল পাতার কালার, শুধু চকলেট কালারটা পেয়েছি। দেখো এই থাকছে আঁচলটা, পুরো আঁচলে কিন্তু এইভাবে জারি ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 2000, ব্যাঙ্গালোর সিল্ক, ভীষণ ডিমান্ডিং কালার একটা, তোমার পেস্তা গ্রিনের সাথে পিঙ্ক, ঠিক আছে? পেস্তা গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে, পিঙ্ক এই ব্লাউজ পিস পাবে, আর ব্লাউজ পিসের হাতায় কিন্তু এই স্লিপসটা থাকছে, ঠিক আছে? এই স্লিপসটা থাকছে, চলো সরিয়ে দিই, নেক্সট কালারে চলে যাই। এটার ব্ল্যাক নেই, অন্য একটা শাড়ির মানে অন্য ব্যাঙ্গালোর সিল্কের ব্ল্যাক আছে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখে নাও, আগের দিনের ব্যাঙ্গালোর সিল্কের মতো এই ব্যাঙ্গালোর সিল্কেও কিন্তু তোমরা মোস্ট ডিমান্ডিং কালার হোয়াইট রেড পেয়ে যাবে। আর যদি সামনে বিয়ে থাকে, মা যদি কাউকে বরণ করতে, মানে মা তো বরণ করবেই, ঠিক আছে? মা যদি বরণ করে, তো বরণের শাড়ি যদি খুঁজছো, তো দেখে নাও একদম আইডিয়াল বরণের জন্য যে শাড়ি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা ইভেন তোমরা অনেকে ঠাকুরকে পরানোর জন্য শাড়ি খুঁজছিলে আমার কাছে, তো বিভিন্ন রকম চয়েসে তোমরা শাড়ি নিয়েছো, পরেছে, ঠিক আছে? গ্রেটফুল, আই এম ব্লেসড যে আমার থেকে শাড়ি নিয়ে তোমরা ঠাকুরকে পরিয়েছো, ঠিক আছে? তো এই শাড়িও কিন্তু তোমরা পরাতে পারো, ঠাকুরকে ভীষণ সুন্দর লাগবে। আর সাদা লাল কম্বিনেশন জানোই, পুজো হোক, বিয়ে হোক, যে কোনো পারপাস, ইভেন শুধু বয়স্করা না, তোমরা নিজেরাও ক্যারি করতে পারো পুজো পারপাসে, ঠিক আছে? দারুণ সোবার একটা কালেকশন। এই থাকবে আঁচল, ডিপ রেড কালারের ব্লাউজ দিয়ে পরো, কি এটার সাথে ম্যাচিং যে ব্লাউজ পিসটা রয়েছে সেটা দিয়েও পরতে পারো, ঠিক আছে? দারুণ কালেকশন রয়েছে, দেখে নাও। রেড কালারের বিপি পাবে, আর বিপির হাতে এই স্লিপসটা পাচ্ছ, ঠিক আছে? প্রাইস রয়েছে 2000, অল ওভার বডিতে, দেখে নাও। এই জারির কালারগুলো কিন্তু গোল্ডেন হয় না, ঠিক আছে? অ্যান্টিক জারি, তো কালারগুলো দেখো একটু মেটালিক টাইপের হয়, ঠিক আছে? অ্যান্টিক জারি কিন্তু কখনো নষ্ট হবে না, সব সময় এরকমই থাকবে। একটু ভালোভাবে প্রোটেকশন করে রাখলে কিন্তু প্রচুর দিন এই শাড়িগুলো তোমরা পরতে পারবে, ঠিক আছে? ব্যাঙ্গালোর সিল্ক, প্রাইস রয়েছে 2000। এটা হোয়াইট রেড দেখালাম, হোয়াইটের সাথে আর একটা কম্বিনেশন না দেখালেই নয়, সেটা হচ্ছে হোয়াইট পিঙ্ক, নেক্সট কালেকশন ওটা দেখাচ্ছি, ঠিক আছে? হাই অঙ্কিতা, হাই ডোনা, চলো নেক্সট দেখাচ্ছি হোয়াইটের সাথে পিঙ্ক। আচ্ছা সবাই একটা কালার নেব বললে কিন্তু ভীষণ মুশকিল, ঠিক আছে? যে যে কালার আছে একটু অপশন দিয়ে বুকিং করো, আর যদি মনে হয় যে না দিদি এই কালারটাই পছন্দ, আমি এটাই নেবো,
তাহলে কিন্তু একটু সময় দিয়ে বুকিং করতে হবে, ঠিক আছে? একটা শাড়ি তো আর ট্রান্সপোর্টে আসে না, এগুলো প্রচুর দূর থেকে আসে, ব্যাঙ্গালোর থেকে আসে, তো একটু ওয়েট করো, আনিয়ে দেবো, ঠিক আছে? বুকিং করে রাখলে আনিয়ে দেবো। দেখে নাও হোয়াইটের সাথে পিঙ্ক, ঠিক আছে? দুর্ধর্ষ আর একটা কালেকশন, ঠিক আছে? এর মানে এই কালেকশনের মানে হোয়াইট নিয়ে কোনো কথা হয় না, তারপর আবার হোয়াইট রেড হোয়াইট পিঙ্ক সব কালেকশনে কিন্তু তোমরা হোয়াইট রেড হোয়াইট পিঙ্ক পাবে না, এগুলো কিন্তু একদম নিউ কালেকশন, পুরো একদম পুরো যা যা হয় এর কালার সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ রূপালী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা লাভ দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। সবার মুখ দেখতে পাচ্ছি না, হাই অঙ্কিতা। দেখে নাও হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, এই থাকছে লুকটা, এই থাকছে আঁচল, ঠিক আছে? পিঙ্ক দিয়েই কিন্তু ব্লাউজ পিসটা পাবে, হ্যাঁ? পুরো জারি ওয়ার্ক করা, এগুলো তোমরা বিয়ে বাড়ি পারপাসও ক্যারি করতে পারো। মানে অনেক সময় হয় যারা ধরো একটু এজেড কেউ, যারা বিয়ে বাড়ি পারপাস শাড়ি ক্যারি করতে চাইছে, বাট ভারী শাড়ির জন্য জারি ওয়ার্কের শাড়ি পরতে পারছে না, ঠিক আছে? তাদের জন্য বলবো, বাড়ির বড়দের কাউকে যদি গিফট দিতে চাও তখনও কিন্তু এই শাড়িটা গিফট দিতে পারো, একটু এজেড হলেও তারা এই শাড়িটা ক্যারি করতে পারবে, কারণ এগুলো লাইট ওয়েটের শাড়ি, ঠিক আছে? দেখে এই থাকছে লুকটা, ঠিক আছে? নিচের দিকে এইভাবে একটা কাজ পাচ্ছ, ঠিক আছে? এগুলো কি শাড়ি? এগুলো ব্যাঙ্গালোর সিল্ক দেবস্মিতা, প্রাইস রয়েছে 2000, হোয়াইট পিঙ্ক, এটা লাস্ট, এই মানে এই সিরিজের লাস্ট কালার দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো, ব্যাঙ্গালোর সিল্ক দেখানো হয়ে গেছে, এটা একদম ইউনিক কালেকশন ছিল, যেটা আমি পরে বসে রয়েছি, তার কালার দেখাচ্ছি। আমারটা বটল গ্রিনে রেডে রয়েছে, বাকি কালারগুলো দেখিয়ে দিয়েছি। এবার ঝটঝট করে আমি দেখাবো তোমার সফট সিল্ক দেখাবো, ঠিক আছে? দি ব্লু দুটো একটু দেখান, ব্লু দুটো, আচ্ছা আচ্ছা ব্লু, আচ্ছা রিপিট এই একবার করে দিচ্ছি, হ্যাঁ? অনেক শাড়ি আছে তো রিপিট করতে পারবো না, একটু রেকর্ডেড লাইফটা দেখো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তোমার নেভি ব্লু, ঠিক আছে? নেভি ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, আর একটা আছে রয়্যাল ব্লু, দেখ এই একটা আছে রয়্যাল ব্লু, ঠিক আছে? রয়্যাল ব্লু পিঙ্ক, আর এটা আছে নেভি ব্লু পিঙ্ক, ব্যাঙ্গালোর সিল্ক। এই তো অভিষিক্তা বলে দিয়েছে ব্যাঙ্গালোর সিল্ক, সবাইকে রিপ্লাই দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। নেক্সট দেখে নাও সফট সিল্ক দেখাচ্ছি, ঠিক আছে? সফট সিল্ক আগের বার যা যা এসেছিল সমস্ত কালেকশন কিন্তু শেষ, এটা আবার নতুন করে কেউ আগের লাইভের স্ক্রিনশট নিয়ে এসো না, আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো দিয়ে আবার করো, ঠিক আছে? তুমি রাখো, আমি ভাঁজ করে দেবো। দেখে নাও একদম মানে সফট সিল্ক যেটাকে বলে, ঠিক আছে? এটাকে অনেকে কিন্তু পশমিনাও বলে, হ্যাঁ? সফট সিল্ক, এটা সফট পশমিনা সিল্ক রয়েছে, গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, গ্রিন থাকছে বডি, পিঙ্ক থাকছে পাড়, আর পিঙ্ক থাকছে আঁচল, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো কথা বলার নেই, প্রচুর তোমাদের কাছে পৌঁছেছে, এমনও রিভিউ রয়েছে, দিদি আমার বাড়ির রাখা পিওর সিল্কটা আর এটার কোয়ালিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? সবসময় তোমরা এটা জেনে নেবে যে যেটার কোয়ালিটি ভালো সেই জিনিসই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, এমন না যে খারাপ কোয়ালিটি, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে কিন্তু 850, গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে 850 টাকা, ঠিক আছে? এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে? আমার বাড়ি কলকাতা গো, এগুলো পিওর, হ্যাঁ কোনটা কথা বলছো, ব্যাঙ্গালোর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, ঠিক আছে? পিওর ব্যাঙ্গালোর সিল্ক, পিওরের এবার সব রকম কোয়ালিটি হয়, যত বেশি গুড় দেবে তত মিষ্টি হতে থাকবে, বাট আমার কাছে যে ব্যাঙ্গালোর সিল্কগুলো পাবে দারুণ কোয়ালিটি পাবে, ঠিক আছে? পিওর ব্যাঙ্গালোর সিল্কেই পাবে, কারণ ওগুলো ব্যাঙ্গালোর থেকে ডিরেক্ট আমরা নিয়ে আসছি, ঠিক আছে? দেখে নাও গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, ম্যাচিং কিন্তু পিঙ্ক কালারের ব্লাউজ পিস, পিঙ্ক কালারের ব্লাউজ পিস পাবে, বিপির হাতায় কিন্তু স্লিভসেও ওয়ার্ক করা রয়েছে, হ্যাঁ একটু দেখিয়ে দিই একটা, দেখ বিপির হাতায় স্লিভসে এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে পরবে, পিওর সিল্ক নাকি আর্ট সিল্ক কেউ ধরতে পারবে না, ঠিক আছে? এটা পশমিনা সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 850, ফার্স্ট কালার দেখিয়ে দিলাম। হাই সোনালিকা দি, খুব সুন্দর লাগছিল তোমার রিভিউতে তোমাকে, ঠিক আছে? প্রাইস রয়েছে 850। আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি, আগের দিন যারা ব্ল্যাক নিয়ে প্রচুর মাথা খারাপ হয়ে গেছিল যাদের, যে কেন ব্ল্যাক দিতে পারলে না, তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ব্ল্যাক, ঠিক আছে? আচ্ছা ব্ল্যাকে দু রকম তিন রকমের ডিজাইন রয়েছে, একটু বুকিং করার সময় স্ক্রিনশটটা ঠিকঠাক দিও, ঠিক আছে? আমি জানি তোমাদের বুকিং একটু ঝটপটি হয়, তো না হলে শাড়ি পাও না, এটাও আমাকে অনেকে বলে, দিদি ভালো স্ক্রিনশট দিতে গেলে আর শাড়ি পাবো না, ঠিক আছে? তো দেখে নাও,
না হলে আমি কনফার্ম করার পরে একটু বলো, ঠিক আছে? দেখো, দারুণ, এই থাকছে ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন, ঠিক আছে? ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, এই থাকবে বডি ওয়ার্কটা। দেখো বডির ভেতরের ওয়ার্কটা দেখে নাও, এই থাকছে বডি ওয়ার্কটা, সবচেয়ে ডিমান্ডিং, বাট প্লিজ সবাই এটা চেয়েও না, তাহলে আমি মুশকিলে পড়ে যাব। দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, পশমিনা সিল্ক, কিন্তু একটাও থাকে না আফটার লাইফ, ঠিক আছে? একটাও থাকে না আফটার লাইফ, তো যাদের যেটা পছন্দ হচ্ছে একটু ঝটপট বুকিং করে নিও, ঠিক আছে? পশমিনা সিল্ক ব্ল্যাক পিঙ্ক কম্বিনেশন, প্রাইস রয়েছে 850। অল ওভার বডিটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, অল ওভার বডিতে কিন্তু ওয়ার্কটা করা রয়েছে, ঠিক আছে? ঝট করে দেখিয়ে দিলাম, অল ওভার বডিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই থাকবে ব্লাউজ পিস পোর্শনটা, ব্লাউজের হাতে এইভাবে একটা স্লিভস রয়েছে, দারুণ কালেকশন। 850-তে এই শাড়ি পাওয়া ভীষণ চাপের ব্যাপার, ঠিক আছে? চলো নেক্সট দেখাচ্ছি, ব্ল্যাকের সাথে অরেঞ্জ, ঠিক আছে? বেশি কিন্তু কোনোটা খুলবো না, একটা খুলে ফেলেছি তাই দেখিয়ে দিলাম। অল ওভার বডিতে ওয়ার্ক রয়েছে, এটা ছোট ছোট ওয়ার্কে রয়েছে, ঠিক আছে? একদম সফট, ঠিক আছে? 150-200 গ্রাম মাত্র ওয়েট এই শাড়িগুলোর, একদম সফট সিল্ক, ঠিক আছে? কাউকে গিফট দাও, নিজে পরো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখে না, ব্ল্যাকের সাথে মাল্টি ওয়ার্ক, মানে অরেঞ্জ আর ইয়েলো দিয়ে ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে। আর এই থাকছে তোমার অরেঞ্জিশ রেড, মানে যেটা রাস্ট কালার, রাস্ট অরেঞ্জ যেটা হয়, এই থাকছে লুকটা, ঠিক আছে? যারা ডেলি ওয়ারে শাড়ি পরো তাদেরও কিন্তু ভীষণ পছন্দ করবে তারা এই শাড়িটা, কারণ এগুলো মানে জলে ধোও, শুকিয়েও দাও, ব্যাস। এর কোনো মানে আলাদা করে কোনো প্রিকশন নিতে হয় না, কোনোভাবে ওয়াশ করতে দিতে হয় না, কোনো জারি নেই, পরলে ভীষণ আরাম, ওয়েট ভীষণ কম, ডেলি ওয়ারের জন্য তো একদম আইডিয়াল, ঠিক আছে? যারা স্কুল টিচার রয়েছে বা অনেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে, মাঝে মাঝে মনে হয় যে গরমের মধ্যে একটা লাইট ওয়েট শাড়ি পরলে ভালো হতো কোনো অকেশনের জন্য, দেন এটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক আছে? ব্ল্যাকের সাথে অরেঞ্জিশ কম্বিনেশন। নেক্সট যাচ্ছে, আচ্ছা এই ব্ল্যাকটা তো একটা না, আচ্ছা দেখে নাও, আগের ব্ল্যাকটা আর এই ব্ল্যাকটার মধ্যে একটু ডিফারেন্স আছে ওয়ার্কের, ঠিক আছে? এটা এইভাবে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়ার্ক করা রয়েছে, আগেরটা অন্য ওয়ার্ক ছিল, হিউম্যান মোটিভে ছিল, ঠিক আছে? আগেরটা হিউম্যান মোটিভে ছিল, আমি আর এটা খুলছি না, দেখে নাও, সেম, একদম সেম, শুধু ডিজাইনটা আলাদা। প্রাইস রয়েছে 850, সফট পশমিনা সিল্ক, ঠিক আছে? নেক্সট কালার দেখো, অরেঞ্জ, ঠিক আছে? রাস্ট অরেঞ্জ কালার, ভীষণ মিষ্টি কালার, যাদের কমপ্লেক্সন একটু ডার্ক মিডিয়াম, ঠিক আছে, তারা এই কালারটা নিতে পারো, পরলে কিন্তু ফর্সা লাগবে, ঠিক আছে? যারা এটা এমন একটা কালার যেটা এমন না যে যারা ফর্সা তাদেরকেই ভালো লাগবে, যাদের মিডিয়াম টোন তারাও এটা নিতে পারো, তাদেরও কিন্তু গায়ের রংটা খুব সুন্দর খুলবে, ঠিক আছে? দেখে নাও, সফট পশমিনা সিল্ক, প্রাইস রয়েছে 850, অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশনে, ঠিক আছে? অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন রয়েছে, এই থাকবে আঁচল পোর্শনটা, একদম ডার্ক বটল গ্রিন আর শ্যাওলা গ্রিন মিক্স করলে যে কালারটা হয় একদম সেই কালারটা, এই থাকছে ওয়ার্কটা, ঠিক আছে? হাতে দিলে, ফিনিশিং নিলে বুঝতে পারবে যে এত সফট কোয়ালিটি কি করে এত কম প্রাইসে হতে পারে, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে ব্লাউজ পিসটা, ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছ গ্রিন কালারে, শাইনি টেক্সচারটা দেখো একবার, নিজেরাই শাড়িটা হাতে পেলে বা দেখলে, এখনো দেখলে বুঝতে পারবে ক্যামেরায় দেখো কতটা শাইন শাড়িটার মধ্যে, ঠিক আছে? ততটাই সফট। পিপি কি দিদি আর কি শাড়ি, এটা রয়েছে তোমার সফট পশমিনা সিল্ক রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 850, এই থাকছে লুকটা, ঠিক আছে? অরেঞ্জের সাথে গ্রিন, ঠিক আছে? মোস্ট ডিমান্ডিং শাড়ি এগুলো আজকে যা যা দেখাচ্ছি। এবার দেখে নাও অ্যাশ কালার, ঠিক আছে? আগের দিন যারা অ্যাশটা পাওনি তাদেরকে বলবো, দেখে নাও, একটু মানে সামান্য ডিজাইন হেরফেরে এসেছে, তো যদি মনে হয় এটাও নিতে পারো। আচ্ছা, যারা হোয়াইটের মধ্যে চেয়েছিলে অ্যাশ, হোয়াইটের মধ্যেও অ্যাশ এসেছে, ঠিক আছে? দেখে নাও, ভীষণ স্মার্ট কালার, তোমরা জানোই যে এটা যে কোনো শাড়িতে কিন্তু খুব ডিমান্ডিং কালার, ঠিক আছে? এটা মানে অল্প বয়স্ক মেয়েরা যেমন প্রেফার করে সেরকম কিন্তু এই মিডল এজরাও পরতে পারবে, মানে বেশি এজরাও পরতে পারবে, সবার জন্য, ঠিক আছে? এ টু জেড সবার জন্য এই শাড়িগুলো। এই থাকছে আঁচল, ঠিক আছে? পিঙ্ক কালারে আঁচল পাচ্ছ, আঁচলে এইভাবে ওয়ার্ক করা থাকছে, আর এই থাকছে বডিটা অ্যাশ কালার, ঠিক আছে? মোস্ট স্মার্ট কালার, এই কালারটা নিয়ে কোনো কথা নেই। আর বিপিটা থাকছে পিঙ্ক কালারে, ঠিক আছে? এই থাকবে শাড়ির লুকটা, দেখে নাও, ঠিক আছে? আর বডির ভেতরে দেখে নাও, এই কাজটা কিন্তু ইয়েলো আর অরেঞ্জ দিয়ে রয়েছে। আর একটা দেখাচ্ছি, সেটা কিন্তু তোমরা পাবে হোয়াইটের সাথে, হ্যাঁ,
এটা কিন্তু আগের বার দেখিয়েছিলাম এরকমই কালারটা ছিল। আন্টির পিক দেখে আসলাম, সুন্দরী আন্টি আমাদের। ও আচ্ছা, আন্টির পিক দেখতে গেছিলাম, তাই ভাবছি অনিন্দিতা কোথায় গেল। দেখো আন্টি তো লাইভে দেখা দেবে না, তাই তোমাদেরকে আন্টিকে ওখানেই খুঁজে বার করতে হচ্ছে। এই থাকছে অ্যাশ কালারের সাথে পিঙ্ক কম্বিনেশন, নিজেরা দেখে বলো, আমি আর কিছু বলছি না এই শাড়িটা নিয়ে, জাস্ট ওয়াও। আগের দিন যে কালারটা দেখেছিলে একদম সেম কালার, ডিজাইনটা হয়তো সামান্য হেরফের হবে, সবসময় তাই হবে, যে কালারটা পছন্দ হবে হয়তো সেম কালারে পাবে, বাট কম্বিনেশন কিন্তু আর ডিজাইন কিন্তু সেম হবে না, ঠিক আছে? বাট চোখ বন্ধ করে থাকতে পারো, প্রত্যেকটা ডিজাইন একটা অন্যটার থেকে কিন্তু অসাধারণ। দেখো এই থাকছে আঁচল পোর্শনটা, এগুলো এই কাজের জন্যই কিন্তু ভীষণ ফেমাস, ঠিক আছে? তাই তোমাদের চিন্তা করার দরকার নেই, ওরা নিজেরাই ভেবেচিন্তে এই কাজগুলো করে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 850, ঠিক আছে? চলো দেখে নাও, কাতান হবে, কাতান হবে, বাট আজকে দেখাচ্ছি না, ঠিক আছে? সত্যি আন্টি লাইভে আসেন, আমার খুব দুঃখ হয়, আন্টিকে বলো। হ্যাঁ বলবো বলবো অনিন্দিতা, বলবো, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম অ্যাশ, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাশ ব্ল্যাক, অ্যাশ কালারের উপরে রয়েছে, আর ফুল ব্ল্যাক কিন্তু দেখিয়েছি আমি। আচ্ছা আর একটা দেখে নাও, এই কালারটা কিন্তু অ্যাশ ব্ল্যাক, ঠিক আছে? এটা কিন্তু ফুল ব্ল্যাক না, অ্যাশ ব্ল্যাক রয়েছে, অ্যাশ ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশন, এটা একদম ইউনিক কম্বিনেশনে রয়েছে। আগের বার যেটা অ্যাশের সাথে ইয়েলো ছিল সেটা কিন্তু একটু অন্যরকম ছিল, মানে ফুল অ্যাশের উপরে ছিল, এটা কিন্তু অ্যাশ ব্ল্যাকের উপরে। হ্যাঁ হাই পিয়াস, এটা রয়েছে অ্যাশের সাথে ইয়েলো কম্বিনেশনে। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে আঁচল, একদম মাল্টি কালার দিয়ে আঁচল করা রয়েছে, রেড রয়েছে, গ্রিন রয়েছে, ব্ল্যাক রয়েছে, এই থাকবে আঁচলটা, ঠিক আছে? ইয়েলোর উপরে থাকছে আঁচল পোর্শনটা, আর এই থাকছে বডিটা, ঠিক আছে? যার যে কালারটা পছন্দ, এটা কি শাড়ি? এটা সফট পশমিনা সিল্ক রয়েছে, ঠিক আছে? এই থাকবে শাড়ির লুকটা। এগুলো কি প্রিন্টেড না থ্রেড ওয়েভ? না, এগুলো সব প্রিন্টেড, ঠিক আছে? এগুলো মেশিন প্রিন্ট করা হয়, এগুলো কিন্তু কালার উঠে যাবে বা এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এগুলো প্রচুর, মানে তোমরা ডেলি ইউজের জন্য কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? এই থাকবে ভেতরের ওয়ার্কটা ইয়েলোর উপরে। এগুলো কি শাড়ি? এগুলো সফট পশমিনা সিল্ক, মৌমিতা। আচ্ছা ফার্স্টে যে শাড়িটা দেখিয়েছিলাম গ্রিনের সাথে পিঙ্ক দেখিয়েছিলাম, এখন দেখাচ্ছি দেখো গ্রিনের সাথে অরেঞ্জ, ঠিক আছে? গ্রিনের সাথে অরেঞ্জ দেখিয়ে দিচ্ছি, আরো দুটো কালার আছে, ভীষণ সুন্দর সুন্দর দুটো কালার আছে। এই থাকছে গ্রিন, ঠিক আছে? গ্রিনের সাথে অরেঞ্জ কম্বিনেশনে রয়েছে, যার যেটা পছন্দ সেটা নাও, যার গ্রিন পিঙ্ক পছন্দ সেই গ্রিন পিঙ্কটা নিতে পারো, যার গ্রিন অরেঞ্জ পছন্দ গ্রিন অরেঞ্জও নিতে পারো, ঠিক আছে? দেখো অনেকের কমপ্লেক্সন একটু ডার্ক আছে, তাদেরকে বলবো তারা এইটাকে প্রেফার করো, অরেঞ্জটাকে, যাতে কমপ্লেক্সনটা ভালো লাগে, আর যাদের কমপ্লেক্সন ফেয়ার আছে তারা পিঙ্কের সাথেও নিতে পারো, ঠিক আছে? দেখো এই থাকছে গ্রিনের সাথে অরেঞ্জ, অল ওভার বডিটা দেখিয়ে দিই, এগুলো কিন্তু একদম সফট সিল্কের ওপরে রয়েছে, ঠিক আছে? একদম হাতে দিলে বুঝতে পারবে ঠিক এইভাবে ধরে নেওয়ার মতো, ঠিক আছে? একদম তুলোর মতো কোয়ালিটি, নরম সফট, এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে? অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন, হাই পূর্ণিমা, অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন, প্রাইস রয়েছে 850, এই থাকছে লুকটা, ঠিক আছে? খুব সুন্দর মিষ্টি একটা অরেঞ্জ কালার। চলো সরিয়ে দিলাম, নেক্সট কালারে আসছি, ব্লু দেখে নাও, এটা রয়েছে তোমার রয়্যাল ব্লুর সাথে, এটা কিন্তু অরেঞ্জ না, পুরোপুরি রাস্ট অরেঞ্জ, একটু এজেড পার্সন পরবে, পাশমিনা দেখাবে। হ্যাঁ দেখিয়ে দিয়েছি অ্যাশের উপরে, দেখিয়ে দিয়েছি এজেড পার্সনদের জন্য, হ্যাঁ হালকা অ্যাশের উপরে দেখিয়েছি, সেটা নিতে পারো। হাই শ্রীপর্ণা দি, তোমার শাড়িটা এখনো আসেনি, ঠিক আছে? তোমার শাড়িটা আসলে আমি পিক দেবো তোমায়, দেখে নাও, সফট পাশমিনা সিল্কের রয়্যাল ব্লু কালার, মানে এগুলো যদি তোমরা পরে রাস্তায় বেরো, ঠিক আছে, কেউ বলবে না যে তুমি একটা পিওর সিল্ক পরনি, ঠিক আছে? ক্যারি করলে, দূর থেকে দেখলে, এর গ্ল্যামার, এর টেক্সচার দেখলে কিন্তু মনেই হবে যে তুমি একটা পিওর সিল্ক পরে রয়েছো। হাই বর্ণালী, কতদিন বাদে লাইভ দেখতে পাচ্ছি, আদারওয়াইজ রেকর্ডিংটি দেখি। থ্যাংক ইউ আরাধনা, তোমার আজকে টাইম হয়েছে তার জন্য, দেখে নাও, এই থাকছে রয়্যাল ব্লুর সাথে
অরেঞ্জ, রাস্ট অরেঞ্জ, ঠিক আছে? এটা কিন্তু পুরো অরেঞ্জ না, রাস্ট অরেঞ্জ, রেড এর সাথে অরেঞ্জ মিলিয়ে রাস্ট অরেঞ্জ কম্বিনেশন করা রয়েছে, এই থাকছে আঁচলটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 850, খুব সুন্দর কম্বিনেশন, এটা ভীষণ ব্রাইট লাগবে এই কালারটা। এগুলো কোনোটা ছেড়ে কোনোটাকে আমি ভালো বলতে পারবো না, কেউ আমার কাছে চুজ করতে এলে আমার প্রত্যেকটা পছন্দেরই। আজ অনেক লেট করে ফেললাম, কি কি দেখালে! এই তো প্রথমে ব্যাঙ্গলোর সিল্ক দেখিয়েছি, যেটা আমি পরে বসে রয়েছি, আর এখন দেখাচ্ছি সফট পাশমিনাগুলো। এগুলো তো দেখেছো আগেই, এখন আবার নিউ নিউ কালার এসেছে, সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? লাস্ট কালার ভীষণ আই সুদিং একটা কালার, সামনেই কিন্তু যাদের মনে হচ্ছে যে সরস্বতী পুজোর জন্য একটা হলুদ কালারের সুন্দর শাড়ি লাগবে, বা বন্ধুর গায়ে হলুদের জন্য একটা শাড়ি লাগবে, বা নিজের গায়ে হলুদ, ঠিক আছে, তাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অনেকেই মানে গায়ে হলুদের শাড়িটা যেহেতু ইয়েলো কালার হয়, খুব একটা তারা সেই শাড়িটাকে প্রেফার করে না, বা তাঁতের শাড়ি হলে পরা খুব কম হয়, তো এই শাড়িটা যদি ক্যারি করো তাহলে কিন্তু পরেও তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে? আমার বেগমপুরিটা কবে শিপ করবে দিল্লিতে? তোমার বেগমপুরি মনে হয় শিপ হয়ে গেছে, একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে নেবো, ঠিক আছে? দেখো, এই থাকছে ইয়েলোর সাথে অ্যাশ কম্বিনেশন, ঠিক আছে? একটা মিষ্টি কাচি হলুদের মতো কালার, আর দেখে নাও, পুরো গ্রাস গ্রাস করা রয়েছে গ্রিন কালার দিয়ে। তোমরা চাইলে এটার সাথে কিন্তু গ্রিন বিপি দিয়েও পড়তে পারো, ঠিক আছে? একদম সফট সিল্কের মধ্যে রয়েছে, এই থাকবে আঁচল পোর্শনটা। অনেক সময় হয় এখন ট্রেন্ডে রয়েছে যে যার গায়ে হলুদ সে তো হলুদ পরছেই, তার সাথে সাথে বাকিরাও কিন্তু ইয়েলো পরার একটা টেন্ডেন্সি থাকে। তো এটা ভীষণ নমিনাল প্রাইস রয়েছে, মাত্র 850, তোমরা এই একদম সফট সিল্কের ওপরে রয়েছে, এটা কিন্তু ক্যারি করতে পারো, ঠিক আছে? দেখতেও ভীষণ স্মার্ট, পরেও কোনো কষ্ট হবে না, আর ইজি টু ক্যারি, ইজি টু ওয়াশ, সব কটাই ইজি, ঠিক আছে? দেখে নাও ইয়েলোর সাথে অ্যাশ কম্বিনেশনে। হাই ডোনা, হাই রিতা। আচ্ছা, এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, বেগমপুরি গুলো দেখাচ্ছি, তারপর আমি দেখাবো এটা তোমার পশমিনা দেখাবো। এটার জন্য ওয়েট করছিলে তোমরা, কালার্স কিছু এসেছে, দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, বেগমপুরি দেখিয়ে নি, কালার গুলো দেখে নাও। আগের বার বেশি কালার পাওনি অপশনস, এবারে কিন্তু প্রচুর কালার অপশনস দেখাবো, ঠিক আছে? রয়্যাল ব্লুর সাথে কম্বিনেশনে পাবে মাল্টিতে, হ্যাঁ? আচ্ছা, এটা বেগমপুরি দেখাচ্ছি, প্রাইস রয়েছে কিন্তু 950, 950, ঠিক আছে? এই থাকবে শাড়ির লুকটা, নিচের দিকে থাকছে একটা মহাপাড়, এইভাবে কিন্তু পাড়টা, ঠিক আছে? একটা তোমার ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল প্যাটার্নে রয়েছে মহাপাড়, উপরের দিকে একটা সরু পাড় রয়েছে, আর এই থাকবে আঁচলটা, ঠিক আছে? ভীষণ ডিমান্ডিং জানো শাড়ি এগুলো, এগুলো একটা স্মার্ট লুকের শাড়ি। বটল গ্রিন কি তোমার ফেভারিট কালার? হ্যাঁ ঋতুপর্ণা, বটল গ্রিন ফেভারিট কালার। পিওর সিল্ক কি দাম আছে? এগুলো পিওর সিল্ক না, এগুলো রয়েছে সফট পশমিনা সিল্ক, প্রাইস রয়েছে 850, ঠিক আছে? আর এখন যেটা দেখাচ্ছি এটা রয়েছে তোমার বেগমপুরি রয়্যাল ব্লু কালারের দেখাচ্ছি, প্রাইস রয়েছে কিন্তু 950, ঠিক আছে? বেগমপুরি প্রাইস রয়েছে 950, আর আমি যেটা পরে রয়েছি সেটা ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে 2000, ঠিক আছে? মিনাক্ষী, প্রাইস বলে দিলাম, হ্যাঁ? চলো রয়্যাল ব্লু কালার দেখিয়ে দিচ্ছি, এটার আরো অনেক কালার আছে, খুব সুন্দর সুন্দর ডার্ক ডার্ক কমপ্লেক্সনের কালার রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখো। চলো সরিয়ে দিলাম, যার যেটা পছন্দ হচ্ছে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল রয়েছে, তাই মানে ঝটপট বুকিং করতে হবে। আগের দিন বেগমপুরি দেখতে গিয়ে যেটা হয়েছিল প্রবলেম, যে অনেকেই বেগমপুরি পাওনি, ঠিক আছে? তো বলবো যে পেয়ে যাবে ঝটপট বুকিং করলে, ঠিক আছে? আর না হলে বুকিং করলে এনে দেবো, যেমন আরাধনারটা বুকিং করার পরে পেয়ে গেছে, ঠিক আছে? ছিল এক্সট্রা পিস, আনিয়েছিলাম তো পেয়ে গেছে। আচ্ছা, এটা দেখে নাও, ব্লু এর সাথে পিঙ্ক কম্বিনেশন, আগেরটা দেখালাম ব্লু এর সাথে মাল্টি, এবার দেখাচ্ছি ব্লু এর সাথে পিঙ্ক, ঠিক আছে? ভীষণ এলিগেন্ট কালারটা, ঠিক আছে? আগেরটা রয়্যাল ব্লু ছিল, এটা কিন্তু ডিপ নেভি ব্লু রয়েছে, ঠিক আছে? এই থাকবে তোমার একটা মহাপাট, আর এই থাকছে আঁচলটা, ঠিক আছে? বেগমপুরি প্রাইস রয়েছে 950, ঠিক আছে? নিচের মহাপাটটা একবার দেখো, মহাপাটটা কিন্তু বেশ বড় হয়, তাই ভীষণ স্টাইলিশ লুক হয় এই শাড়িগুলো, এগুলো ভীষণ ট্রেন্ডি কালেকশন রয়েছে, ঠিক আছে? এর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে, ব্লাউজ পিসের হাতায় এইভাবে একটা স্লিপস থাকছে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম বেগমপুরি। আচ্ছা, হোয়াইটের সাথে এবার দেখাচ্ছি, তারপর ক্রিমের সাথে দেখাবো,
ঠিক আছে, হোয়াইট বেগমপুরি দেখাচ্ছি, প্রাইস রয়েছে, এগুলো কিন্তু পিওর বেগমপুরি। হ্যাঁ, এগুলো পিওর খাদির উপরে বেগমপুরি ওয়ার্ক করা হয়েছে। যদি তোমরা সিল্কের ওপর দেখতে পাও তাহলে কিন্তু সেগুলো কিন্তু আরেকটু কম প্রাইসে হয়, বাট সেগুলো পরে কিন্তু ভীষণ মানে কষ্টদায়ক ব্যাপার। সিল্ক মানেই ব্যাপারটা কিন্তু একটু গরম হবে। হ্যাঁ, আমার কাছে যেটা রয়েছে এগুলো পিওর খাদি মেটেরিয়ালের উপর রয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিই মেটেরিয়ালটা, দেখো কতটা পিওর খাদির মেটেরিয়াল রয়েছে। ঠিক আছে, এই তো বলে দিচ্ছি, দেখো বলতে বলতে আমি বেগমপুরীর মেটেরিয়ালই বলছি। গুড ইভিনিং ডিয়ার, কালী পুজো কেমন কাটলো? খুব ভালো কেটেছে মহুয়াদি, খুব ভালো কেটেছে। বাড়িতে পুজো হয় তো সেখানেই ভীষণ এনজয় করেছি। ঠিক আছে, দেখে নাও, পুজো বলতে বলতেই পুজো পারপাস একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। হোয়াইট রেড কম্বিনেশনে যাদের মনে হয় যে পুজো দেওয়ার জন্য যে শাড়িটা ক্যারি করব, সেটা অন্য কোনো পারপাসে ক্যারি করব না, কারণ অনেক সময় হয় আমরা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গিয়ে হয়তো সেখানে ভেজ নন ভেজ সবই খেয়ে ফেললাম। ঠিক আছে, তো তাই জন্য পুজোর শাড়িটা অনেকেই সরিয়ে রাখতে চায়, মারা বলো যে কোনো কেউই। তো এরকম একটা শাড়ি কিন্তু আমাদের পুজোর জন্য আইডিয়াল। ঠিক আছে, দেখো ওপর দিকে একটা রেড কালারের ছোঁয়া রয়েছে, পার রয়েছে, নিচের দিকে কিন্তু এইভাবে একটা মহাপার থাকছে। একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরে মারা পুজো দিতে যাক, অঞ্জলি দিতে যাক, বেস্ট গিফট। ঠিক আছে, দারুণ গিফট এই বেগমপুরিটা, কিসের গো এত কম দাম? এটা পিওর খাদির ওপরে রয়েছে। ঠিক আছে, প্রাইস রয়েছে 950। এই থাকবে আঁচল পোর্শনটা, দেখে নাও, এই একটা মহাপার থাকছে। এগুলো কিন্তু মোস্ট স্টাইলিশ কালেকশনের মধ্যে এখন চলছে, এখন ট্রেন্ডি, ভীষণ ট্রেন্ডি হচ্ছে বেগমপুরি। ঠিক আছে, রানী কালারের হবে বেগমপুরি, আমি দেখছি। হ্যাঁ, প্রচুর কালার এসেছে, তো কি কি কালার এসেছে একবার দেখে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখে নাও, পুজো পারপাস বলো বা কোনো মানে মারা যদি কোনো গেট টুগেদারে যায় যেখানে হালকা লাইট কালারের কম্বিনেশন পরতে চায়, তখন কিন্তু এটা দিতে পারো। দিদি কি দারুণ লাগছে, আর তো বুঝতে পারছি না, তোমার শাড়িগুলো দারুণ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ বনিদি, থ্যাংক ইউ সো মাচ। দেখো হোয়াইটের উপরে একটা দেখালাম, এবার দেখাচ্ছি, দেখো পিঙ্কের উপর বললে না, পিঙ্কের উপর আছে কিনা দেখছি। হ্যাঁ আচ্ছা, এবার দেখে নাও ব্ল্যাকের উপর দেখাচ্ছি, যে ব্ল্যাকটা নিয়ে প্রচুর মারামারি হয়েছে। বেগমপুরিটা খুব চলছে এই ইয়ারে, হ্যাঁ ভীষণ চলছে। আর কি বলতো, মেটেরিয়ালটা সিল্ক না হয়ে যদি খাদি, পিওর খাদির ওপরে হয় তাহলে কিন্তু পরলে ভীষণ আরাম। আমি নিজের জন্য একটা বেগমপুরি রেখেছি, এত সুন্দর কোয়ালিটি বেগমপুরিগুলোর হয়, মানে রেজিস্ট করা যাবে না যে নিজে না দিয়ে। ঠিক আছে, পরে গরমে পরে ভীষণ আরাম, যে কোনো সময় শাড়ি যদি রিল্যাক্সিং হয় পরলে, তাহলে কিন্তু মানুষের শাড়ি পরতে ভালো লাগবে, ইন্টারেস্ট গ্রো করবে যে হ্যাঁ আমি তো শাড়িটা পরেছি, ক্যারি করেছি, আমার কষ্ট হয়নি। ঠিক আছে, এই কালারের খাদি হবে ভায়োলেট। হ্যাঁ খাদি এসেছে, খাদিও প্রচুর কালেকশন এসেছে, আজকে নিয়ে বসাইনি, আমাকে একটু পিং করো, আমি খাদির কালার বলে দেখিয়ে দেবো। হ্যাঁ দেখে নাও, এই থাকছে চওড়া পার করা। ঠিক আছে, মহাপার রয়েছে, এই থাকবে আঁচলটা, প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আলাদা। ঠিক আছে, দেখে নাও, ব্ল্যাকের সাথে মাল্টি, এইভাবে মাল্টি কালারের কিন্তু একটা চওড়া পার পাচ্ছ। ঠিক আছে, ব্ল্যাক বেগমপুরি, প্রাইস রয়েছে 950। হাই বিপাশাদি, হ্যাঁ খাদি যার যেটা লাগবে, ভায়োলেট হবে না, ওয়াইন হবে, বার্গেন্ডি হবে, কালকের আমি একটা পরেছিলাম ভাসানের সময়, সেই কালারটাও দেখে নিতে পারো। ঠিক আছে দেবারতি, চলো সরিয়ে দিলাম, ব্ল্যাক কালারের মাল্টি বেগমপুরি, প্রাইস রয়েছে কিন্তু 950। একদম সেম কিন্তু আমি ব্ল্যাকে ব্লুতেও দেখিয়েছি। হ্যাঁ এবার যে কালারটা দেখাচ্ছি, দেখো আমি যে কালারের শাড়ি পরে রয়েছি সেই কালারের খাদি দেখাচ্ছি। ঠিক আছে, এটা রয়েছে বাটল গ্রিন কালার, জাস্ট ওয়াও। আগের বার কিন্তু শুধু হোয়াইট ব্ল্যাক দেখতে পেয়েছিলে, এবার কিন্তু প্রচুর দেখাচ্ছি, প্রচুর, দেখে নাও বটল গ্রিন কালার। এগুলো কিন্তু একটা মানে দামি সুতো হলে কি হয়, মেটেরিয়ালটা শাইনি হয়। ঠিক আছে, মানে সুতো যত দামি হবে তত কিন্তু তার শাইনি ভাবটা বাড়তে থাকবে, গ্লসি টেক্সচার বাড়বে, সেই রকম কিন্তু এটা ভালো সুতো দিয়ে করা। হ্যাঁ আমি পুজোয় দুটো বেগমপুরি গিফট পেয়েছি, খুব সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর পরবে দেখবে ভীষণ স্মার্ট লাগে শাড়িগুলো পরলে। ঠিক আছে, ওপর দিকে এইভাবে একটা ট্রায়াঙ্গেল পার পাচ্ছ, নিচের দিকে পাচ্ছ, এই জিনিসটা একদম সেম এই প্যাটার্নে কিন্তু আমি একটা ব্ল্যাকও দেখিয়েছি। ঠিক আছে, তোমারটা কি শাড়ি, পিপি কত? পূর্বাসা, আমারটা ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে 2000। ঠিক আছে, তোমার নিজের জন্য কি কালার কম্বিনেশনের বেগমপুরি রেখেছো? আমি হোয়াইট রেখেছি। ঠিক আছে, হোয়াইট রেখেছি যাতে পুজো পারপাস করতে পারি। হ্যালো ডিয়ার, আছো, কেমন আছো, কি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ বিপাশাদি। দেখো এই থাকছে আঁচল পোষ, এই থাকছে পাটটা, আর এই থাকবে আঁচল পোষ।
ঠিক আছে? বাটল গ্রিনের সাথে মাল্টি কম্বিনেশনে রয়েছে, কম্বিনেশনটা দেখো, অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে? এই থাকছে শাড়ির লুকটা, প্রাইস রয়েছে 950। যার পছন্দ হবে এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, ঠিক আছে? তুমি রাখো না, আমি করছি। আচ্ছা, এবার যে কালারটা দেখাচ্ছি, দেখো এটা কিন্তু হোয়াইট না, ঠিক আছে? সেই মোস্ট ডিমান্ডিং কালার, যে কালারটা সব শাড়িতে তোমাদের ফেভারিট, ঠিক আছে? অ্যাশ, দারুণ কালার। এই কালারটা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু মানে বুকিং এ আমার বেরিয়ে গেছে, কারণ ছিল তাদের বুকিং এ এটা, মানে প্রচুর জন ছবি দিয়ে আমাকে বলে রেখেছিল যে এই কম্বিনেশনটা আসলে আমি নেব। তো সেই কম্বিনেশনে পেয়ে গেছি, তো দেখে নাও। প্রাইস রয়েছে কিন্তু 950। অ্যাশের সাথে ব্ল্যাক, আর আরেকদিকে হচ্ছে যেমন হোয়াইট মহাপাটটা দেখেছিলে একদম সেরকম, ঠিক আছে? ব্ল্যাকের সাথে রেড একদিকে, মাঝখানে রয়েছে অ্যাশ কম্বিনেশন। দারুণ স্মার্ট, খাদিগুলো দেখাবে কি কি কালার আছে। কোন খাদি বলো, সেলফ খাদি বলছো না বেগমপুরি খাদি বলছো? দেবারতি, দেবারতি একটু বলো, দেবারতি কোনটা দেখতে চাইছো? দেখো রেড কালারের মহাপার রয়েছে, এই থাকবে তোমার। আচ্ছা, আঁচল পোর্শনটা একটু দেখিয়ে দিই, এই থাকছে আঁচল, এই থাকছে আঁচল পোর্শনটা, আঁচলে কিন্তু এইভাবে স্ট্রাইক করা রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 950। আমারগুলো লাইট গ্রিন স্কাই ব্লু কম্বিনেশন আর একটা স্টিল গ্রে প্যারেট, লাইট গ্রিন স্কাই ব্লু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই থাকছে মহাপাড়, একটা চওড়া পাড়, আর এই থাকছে কিন্তু একটা সরু পাড়, ঠিক আছে? কম্বিনেশনটা বুঝতেই পারছো, ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনে অ্যাশের মধ্যে রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 950। হাই রিয়া, আচ্ছা এবার যে কালারটা দেখাচ্ছি, দেখো আগে রয়্যাল ব্লু দেখিয়েছি, এবার কিন্তু দেখাচ্ছি যেটা, সেটা তুতে ব্লু রয়েছে, ঠিক আছে? যারা যারা বলেছিলে যে বেগমপুরি সুন্দর সুন্দর কালার দেখতে চাই, তারা কিন্তু আজকের লাইফটা যদি মিস করে, দারুণ দারুণ কালেকশন মিস করে যাবে। দেখে নাও, তুতে ব্লু, ঠিক আছে? বা ময়ূর কণ্ঠী বলতে পারো, সেলফ খাদি। আচ্ছা সেলফ খাদির কালার আমি হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো, হ্যাঁ। রানী কালারে বেগমপুরি হবে গো? রানী তো হবে না গো, আমি এখন দেখলাম ব্ল্যাক পিঙ্ক আর ব্ল্যাক ইয়েলো রয়েছে, ঠিক আছে? রানী কালারের বেগমপুরি আমাকে একটু ছবি পাঠিও, যদি হয় আমাকে বুক করলে আমি আনিয়ে দেবো, একটু টাইম দিও বুকিং করে, ঠিক আছে? দেখে নাও, রয়্যাল ব্লু এটা তোমার রয়েছে, ময়ূরকণ্ঠী কালারের সাথে মাল্টি রয়েছে। প্রাইস রয়েছে 950। এই থাকছে আঁচল, আঁচলে দেখো এইভাবে একটা চওড়া পাড়টা কিন্তু পুরো আঁচল পর্যন্ত কন্টিনিউ হয়েছে, আর এইভাবে দেখো লটকান ঝুলছে, ঠিক আছে? মোস্ট খুব ভীষণ স্টাইলিশ লুক। এই থাকছে আঁচল পিঙ্কের সাথে কম্বিনেশনে, একটা শাইনি ভাব কিন্তু তোমরা নিজেরাই শাড়ির মধ্যে লাইভেই দেখতে পাবে, তাহলেই বুঝতে পারবে যে কোন জিনিসের কেমন দাম, কেন দাম, সেই হিসেবে দাম নিজেরাই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? প্রাইস রয়েছে 950, ঠিক আছে? তুতে কম্বিনেশনে রয়েছে, পুরো অল ওভার কিন্তু একদম পাড়টা কন্টিনিউ হয়েছে, পুরো শাড়িতে তোমরা কিন্তু এই পাড়ের ওয়ার্কটা পাবে, আর এই থাকবে আঁচল, ঠিক আছে? আচ্ছা এবার দেখাচ্ছি, দেখে নাও, ব্ল্যাক পিঙ্ক এটা আগের বার তোমরা দেখেছো, এটারই কিন্তু সেম আজকে ব্লু পিঙ্কও দেখিয়েছি, ঠিক আছে? যারা পরে পরে জয়েন করছো তারা একটু রেকর্ডেড লাইফটা দেখে নিও, হ্যাঁ। ব্ল্যাক পিঙ্কের খাদি, যারা একটু স্টাইলিশ কালেকশন চাইছো বাট রিজনেবল প্রাইসে চাইছো, আজকের কালেকশনটা কিন্তু একদম তাদের জন্য, ঠিক আছে? এগুলো বেগমপুরি শাড়ি, হ্যাঁ একদম বেগমপুরি শাড়ি, দেখে নাও, জাস্ট ওয়াও কালারটা, মানে কালারটা গায়ে পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন যে হ্যাঁ কিছু একটা পরেছি। দেখো মানে লাইভে দেখাবে সেলফ খাদি, নেক্সট লাইভে দেখতে হবে, ঠিক আছে? যদি লাইভে দেখতে চাও নেক্সট লাইভে দেখিয়ে দেবো। দিদি হোয়াইট অ্যান্ড রেডটা একটু দেখাবে? আচ্ছা দেখিয়ে দেবো, যদি টাইম থাকে লাস্টে একবার রেকর্ডেড মানে লাস্টে দেখিয়ে দেবো, রিপিট করে দেবো, হ্যাঁ। দেখো এই থাকছে তোমার চওড়া একটা মহাপার, আর এই থাকছে আঁচল, এই থাকছে বডিটা, ঠিক আছে? যারা কলেজ গোয়িং কোনো ফেস্ট অ্যাটেন্ড করতে চাও বাট খুব মানে প্রাইজি শাড়ি বা খুব জারি ওয়ার্ক, খুব হেভি ওয়ার্কের শাড়ি সেখানে ক্যারি করা যায় না, ওখানে লাগে হচ্ছে একটা এথনিক আর স্টাইলিশ লুক, ঠিক আছে? সেটা কিন্তু এই শাড়িটা ফুলফিল করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু খুব গর্জিয়াস কালেকশন না, যেটা পড়লে বন্ধুরা বলতে পারে যে হ্যারে তুই কি বিয়ে বাড়ি এসেছিস, সেই রকম পারপাস গুলো কিন্তু ফুলফিল করে এই শাড়িগুলো, ঠিক আছে? যেগুলো স্টাইলিশও হবে, ট্রেন্ডিও হবে, দেখতেও ভীষণ স্মার্ট লাগবে। হাই রুমি, ঠিক আছে? ব্ল্যাক পিঙ্ক প্রচুর কম্বিনেশন দেখাচ্ছি, যার যেটা পছন্দ সেটা শুধু বুক করে নাও, ঠিক আছে?
তুমি কি পিঙ্কির দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লাস্ট কালার বেগমপুরি দেখাচ্ছি, ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশন। ঠিক আছে, যারা যারা বেগমপুরির কালেকশন দেখলে, এটা কিন্তু লাস্ট বেগমপুরির কালেকশন, এবার যে বলবো যে স্ক্রিনশট দিয়ে দিও, হ্যাঁ, আর তারা বলো যে বেগমপুরির কালারগুলো কেমন লাগলো। ঠিক আছে, আমি তো নিজে চুজ করে নিয়ে আসছি তোমাদের জন্য, তো আমার তো মানে জানতে ইচ্ছা করে যে আমার কালেকশন তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, সবসময় আমি চেষ্টা করি সেটা কম প্রাইস হোক, বেশি প্রাইস হোক, যে প্রাইজেরই শাড়ি হোক না কেন, আমি এটা ভেবে নিয়ে আসি যে যেটা আমার পছন্দ হবে সেটা তোমাদেরকে মানে দেখাবো। ঠিক আছে, ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশনে রয়েছে, এই থাকছে আঁচল পোর্শনটা, দেখো এইভাবে একটা চওড়া পাড় পাচ্ছ একদিকে, ঠিক আছে, যেটাকে মহা পাড় বলে, আর একদিকে সরু পাড়। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 950, ঠিক আছে, 950 টাকা। বেগমপুরি খাদি দেখানো শেষ, ঠিক আছে, গাজিয়াবাদ শিপিং কত? শিপিং সবাইকে হোয়াটসঅ্যাপে বলবো, ঠিক আছে, আর DTDC চার্ট যদি চাও তো চার্টও দিয়ে দিতে পারি, মানে শিপিং এর মধ্যে কিন্তু কোনো কিছু আমাদের থাকে না, যা DTDC রেট দেয় তাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটা জুয়েলারি কিনলে পর্যন্ত তোমার 40 টাকা 50 টাকা শিপিং দিতে লাগে, ঠিক আছে, সেখানে আমার একটা 1 কেজি শাড়ি যায় 40 টাকায়, এর থেকে কম চার্ট মনে হয় আর কেউ দিতে পারবে না। ঠিক আছে, চলো সরিয়ে দিলাম, এটা ছিল কিন্তু বেগমপুরি খাদির লাস্ট কালার। ঠিক আছে, ভীষণ সুন্দর স্টাইলিশ একটা স্ট্রাইপ দেওয়া রয়েছে প্রত্যেকটা আঁচলে, দেখে নাও, এই থাকবে আঁচলটা, ঠিক আছে, আঁচলে খুব সুন্দর করে একটা স্টাইলিশ ভাবে একটা ইয়েলো কালারের স্ট্রাইপ দেওয়া রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 950। আচ্ছা, তোমার সব কালেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা সাহা। আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও যে শাড়িটার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করে রয়েছ, আঁচলে পশমিনা ওয়ার্ক করা, মানে এটা হচ্ছে কিন্তু তোমার আমরা যে শলের মধ্যে যে পশমিনা ওয়ার্কটা দেখতে পাই, সেই সেই পশমিনা ওয়ার্কটাই কিন্তু শাড়ির আঁচলে পাচ্ছ। ঠিক আছে, মানে কিন্তু এটা একটা উইন্টার স্পেশাল কালেকশন গিফট বলতে পারো আমার তরফ থেকে। ঠিক আছে, তোমার কালেকশন তো আমার সবসময় দারুণ লাগে, তুমি যা পড়ো তাই নিতে ইচ্ছা করে, বাবা এরকম বলো না অনিন্দিতা, আমি দেখেছি তোমাকে ভীষণ সুন্দর লাগে, তুমি সাজুগুজু করে ছবি দিয়েছো, দারুণ লাগে, দেখো দেখে নাও, এই থাকছে ফার্স্ট কালার, এটা কিন্তু ভায়োলেট কালার রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু একদম সফট মেটেরিয়ালে হয়, একদম সফট পশমিনা সিল্ক। ঠিক আছে, এটা দেখে নাও, এই যে ওয়ার্কটা রয়েছে, প্রাইস রয়েছে 1250। ঠিক আছে, আঁচলের এই ওয়ার্কটা দেখো, একদম শলে যে পশমিনা ওয়ার্কটা করা থাকে সেই ওয়ার্কের কিন্তু আঁচল করা রয়েছে, এগুলো কিন্তু উইন্টার স্পেশালে তোমরা এইভাবে একটা শাড়ি ক্যারি করো, এদিকে একটা মানে পশমিনা শল নিজেরা নিতে পারো বা যে কোনো শল, তাহলে মনে হবে যে একদম যেন উইন্টার কালেকশনই পরে রয়েছে। ঠিক আছে, প্রাইস রয়েছে 1250, বেগমপুরির ওয়েট কি 500 এর বেশি? না না, উইদিন 500 কি 550 এরকম হবে, আমার স্ল্যাব সব 1 কেজিতে থাকে। ঠিক আছে, আচ্ছা প্রাইস কোনটার প্রাইস জিজ্ঞেস করছো সোনালি? দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, যারা আগের লাইভে দেখেছো এগুলো তারা এটা সম্বন্ধে প্রচুর জেনে গেছো, কারণ লাইভ চলাকালীন আমি বলেছি, দেখে নাও, এগুলো কিন্তু ছাপা না কোনো, ঠিক আছে, পুরো কিন্তু পশমিনা সুতো দিয়ে ওয়ার্ক করে কাজ করা হয়েছে, শলে যেভাবে কাজ পাও, প্রিন্ট না এগুলো, ঠিক আছে, এই থাকবে বিপি, বিপির হাতায় এইভাবে একটা স্লিপ থাকছে। ঠিক আছে, এগুলো কিন্তু মোস্ট ইউনিক শাড়ি, এগুলো কিন্তু সব কালেকশনে মানে সবার লাইভে এই কালেকশন তোমরা পাবে না। ঠিক আছে, উইন্টার স্পেশাল কালেকশন পশমিনা কালেকশন রয়েছে, দেখে নাও, এই থাকছে তোমার উপরের দিকে একটা পার আর নিচের দিকের একটা পার। ঠিক আছে, আগের লাইভে স্ক্রিনশট নিয়ে প্রচুর বুকিং কিন্তু এখনো চলছে, বাট বুকিং নিতে পারছি না, তো প্লিজ যাদের মনে হচ্ছে যে এই শাড়িগুলো নেবে, এখান থেকে কালার দেখে বুকিং করো। হ্যাঁ হাই, আমার পশমিনা শাড়িটা দারুণ হয়েছে, খুব ভালো কোয়ালিটি শাড়িগুলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ শাইনি, শাইনি আগের লাইভ থেকে পশমিনা বুক করেছিল। ঠিক আছে, চলো ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু পশমিনা প্রিন্ট না, পশমিনা সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, আমি করবো, প্রাইস রয়েছে 1250। এবার দেখে নাও, এটা রয়েছে তোমার মারুনিশ বার্গেন্ডি কালার। ঠিক আছে, মারুনিশ বার্গেন্ডি কালার রয়েছে, এটা পুরোপুরি বার্গেন্ডিও বলতে পারো, দারুণ মানে শাইনি হয় ব্যাপারগুলো, একটু মানে সিল্ক ব্যাপারটা বেশি থাকে এর মধ্যে, তাই জন্য কিন্তু তোমরা এটা যে কোনো ছোটখাটো দিনের বেলার অকেশনেও ক্যারি করে নিতে পারো। ঠিক আছে, ছোটখাটো দিনের বেলার অকেশনেও ক্যারি করতে পারো, এই থাকবে বার্গেন্ডি কালার। ঠিক আছে, আগের বার বার্গেন্ডি কালারটা ছিল না, এবার দেখো নতুন নতুন কালার এসেছে। ঠিক আছে, এই ওয়াইন কালারটা তোমায় দারুণ মানায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই থাকছে মারুন কালার, বার্গেন্ডি কালার। ঠিক আছে, এই থাকবে পশমিনা ওয়ার্ক করা আঁচল,
দেখিয়ে দিই, দেখো, প্রিন্ট না সুতোয় ওয়ার্ক, ঠিক আছে, প্রিন্ট না সুতোয় ওয়ার্ক, এই থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এইভাবে একটা স্লিপস আছে। প্রথম যেটা দেখিয়েছি সেটা প্রিন্টে ছিল 850, 850, এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু রয়েছে 1250, ঠিক আছে। এটা তোমার রয়েছে বার্গেন্ডি কালার, প্রত্যেকটা কালার কিন্তু সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল, ঠিক আছে, সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা পছন্দ হবে এস এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, ঠিক আছে। এরপর যে কালারটা দেখাবো, ঠিক আছে, এটা যে কোনো এজের জন্য পরো, ঠিক আছে, নিউলি ম্যারিড থেকে শুরু করে যত বয়স্কই হোক না কেন তাদের কিন্তু ভীষণ সুন্দর লাগবে, ঠিক আছে। এই কালারটা মোস্ট আনকমন একটা কালার, এই কালারের কিন্তু তোমরা আমার কাছে কাঞ্জিবরম পেয়েছো, ঠিক আছে। এটা দেখো রোজ গোল্ড কালারের উপর পাচ্ছ, ঠিক আছে। রোজ গোল্ড কালারের মেকআপ কিট তো জানোই তোমরা, যেটা তোমরা ইউজ করো একদম সেম সেই কালার। কালারটা দেখো শুধু আই সুদিং একটা কালার, ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট একটা কালার, রোজ গোল্ড কালার রয়েছে। যারা মানে যাদের স্কিন টোন ফর্সা তাদেরকে তো আরো ভালো লাগবে, ঠিক আছে। দেখো এই থাকবে কালারটা, শাইনি টেক্সচারটা দেখো শাড়ি, বা মাত্র 1250 টাকা। কাউকে যদি তুমি না বলো যেটা কি শাড়ি পরে রয়েছো আর তার প্রাইস কত, কেউ বিলিভ করতে পারবে না যেটা এই প্রাইসে তুমি পেয়েছো, ঠিক আছে। হাতে পেলে বুঝতে পারবে, দূর থেকে দেখে এত টেক্সচার বোঝা সম্ভব না, তাও আমি চেষ্টা করছি, দেখে নাও। এই পশমিনা সুতো দিয়ে ওয়ার্কটা থাকছে, মরুনিশ রেডের সাথে রোজ গোল্ড কম্বিনেশনে রয়েছে। এই থাকবে ব্লাউজ পিস, ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে পরো, কেউ বলবে না তুমি 1250-এর একটা শাড়ি পরেছো, ঠিক আছে। এই জন্যই তো আমরা রয়েছি যে রিজনেবল প্রাইসে দারুণ দারুণ কালেকশন, নতুন কালেকশন তোমাদের গিফট করব বলে, ঠিক আছে। দেখো এই থাকছে পাড়টা, ঠিক আছে, জারি পাড় রয়েছে, কালারটা দেখো, আর একদম জাস্ট এই শাইনটাই কিন্তু তোমরা শাড়িতে পাবে, ঠিক আছে। প্রত্যেকটা পশমিনা সিল্কে পাবে, ঠিক আছে, এগুলো সিল্ক আইটেম রয়েছে, একদম পিওর, এগুলো কিন্তু কাশ্মীরি আইটেম রয়েছে, শুধু শলে নয়, চুড়িদারে নয়, এবার কিন্তু শাড়িতেও পাচ্ছ তোমরা পশমিনা ওয়ার্ক। হাই পাপিয়া, এই থাকছে তোমার অ্যাশের সাথে মরুনিশ রেডের কম্বিনেশন, ঠিক আছে, অ্যাশের সাথে মরুনিশ রেডের কম্বিনেশনে রয়েছে পশমিনা সিল্ক, ঠিক আছে। প্রাইস রয়েছে 1250, 1250, ঠিক আছে, 1250 রয়েছে, ভীষণ সুন্দর। আমরা যে অ্যাশ কালারটা সবসময় দেখি এটা কিন্তু সেই অ্যাশ কালারটা না, এটা স্লেট অ্যাশ কালার রয়েছে, যেটার মধ্যে ব্ল্যাকিশ ভাবটা বেশি থাকছে, ঠিক আছে। কারো যদি মনে হয় যে এই অ্যাশ কালারের কম্বিনেশনটা নেই, অন্য অ্যাশ কালারটা রয়েছে, তো এটা নিতে পারো, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1250, এই থাকছে আঁচলটা, এই থাকবে আঁচলটা, আঁচলে দেখো এইভাবে ওয়ার্ক করা রয়েছে, পুরো কিন্তু পশমিনা সুতো দিয়ে ওয়ার্ক করা। যখন হাতে পাবে তখন বুঝতে পারবে পুরো শলের যে টেক্সচারটা হয়, হাতে দিলে কিন্তু হাতেও ফিল করতে পারবে এই জিনিসটা, ঠিক আছে। ব্ল্যাক কালারের শাড়ি আছে, ব্ল্যাক আছে, ব্যাঙ্গলোর সিল্ক আছে, হ্যাঁ, ব্ল্যাক কালারে ব্যাঙ্গলোর সিল্ক হয়ে যাবে, দেখে নাও। এই থাকছে আঁচলটা, আচ্ছা এটা কিন্তু তোমরা কন্ট্রাস্টে ব্লাউজ পিস পাচ্ছ না, ম্যাচ মানে সেম কালারে রানিং বিপি থাকছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1250, ঠিক আছে, প্রাইস রয়েছে 1250। এই থাকবে অ্যাশের সাথে রেড, চাইলে কেউ কিন্তু রেড কালারের জারি বিপি দিয়েও পড়তে পারো বা নর্মাল রেড বিপি দিয়েও পড়তে পারো, ঠিক আছে। কালারটা দেখে নাও, একদম কিন্তু এরকম একটা শাইনি টেক্সচারের একটা শাড়ি, ঠিক আছে। সফট পশমিনা সিল্ক রয়েছে, প্রিন্টেড না, এটা প্রিন্টেড পশমিনা না, ঠিক আছে। আচ্ছা ভায়োলেটে দেখিয়েছি একটা, এটা আরেকটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখাচ্ছি, দেখো রাস্ট অরেঞ্জ কালার, আজকে সকালবেলায় কে যেন স্ক্রিনশট নিয়ে এসেছিলে, আমার ঠিক খেয়াল পড়ছে না, ঠিক আছে। আচ্ছা ইপসিতা রয় মল্লিক, একটু ওয়েট করে যাও, আমি ব্যাঙ্গালোর সিল্কের ব্ল্যাক দেখিয়ে দেবো, হ্যাঁ। 2000 রয়েছে প্রাইস ব্যাঙ্গালোর সিল্ক, দেখো রাস্ট কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1250, ঠিক আছে। হাতে পেলে বুঝে যাবে যে এটা কিন্তু 1250-এর কোয়ালিটি না, দারুণ শাইনি একটা কোয়ালিটি আর একটা ইউনিক শাড়ি বলতে পারো। যারা আনকমন কালেকশন করতে ভালোবাসো, যে আমি পরবো অন্য কেউকে দেখতে পাবো না পরতে, বা আমি ফার্স্ট পরলাম আমাদের পাড়ায়, আমার ওয়ার্ড্রপে আছে, অন্য কারণ নেই, তারা কিন্তু এটা নিতে পারো। মেয়েরা স্বভাবতই ভালোবাসে যে এমন কালেকশন পরবো যেটা সবাই পরবে না, তো ইউনিক কিছু যদি টেস্ট করতে চাও তো এটা নিতে পারো, ঠিক আছে। ব্ল্যাকের সাথে রয়েছে তোমার রাস্ট অরেঞ্জ কম্বিনেশনে, প্রাইস রয়েছে কিন্তু 1250, ঠিক আছে। বারবার করে বলে দিচ্ছি যে এগুলো কিন্তু প্রিন্ট না, সমস্তটাই কিন্তু
দেখো বুনে ওয়ার্ক করা, ঠিক আছে, ভীষণ সময় সাপেক্ষ কাজ। এইটুকুনি আঁচল বুনতে কিন্তু তাদের মানে 7 দিন টাইম লেগে যায়, ঠিক আছে, ভীষণ কষ্টকর একটা কাজ। জানোই কাশ্মীরিরা ভীষণ সুন্দর এই সমস্ত কাজ করতে জানে, ঠিক আছে। এই থাকছে পশমিনা আঁচল, এই থাকছে তোমার ব্লাউজ পিসটা, ঠিক আছে। ব্লাউজ পিসের হাতারও তোমরা পশমিনা ওয়ার্ক পেয়ে যাচ্ছ। যারা এই শাড়িগুলো ক্যারি করছে তারা জানে যে কি শাড়ি তারা পেয়েছে, কি প্রাইসে পেয়েছে, ঠিক আছে। প্রোডাকশন কিন্তু সব সময় যে অল ওভার ইয়ার জুড়ে হবে, পরের বছর পুজোয় কিনবো তখন কিন্তু এই কালেকশনটা নাও থাকতে পারে, ঠিক আছে। চলো এবার যে কালারটা দেখাচ্ছি, দেখো এটা রয়েছে, দেখো এটা রয়েছে তোমার ভায়োলেট কালার, ঠিক আছে। ভায়োলেটের সাথে গ্রিন কম্বিনেশনে রয়েছে, ভায়োলেটের সাথে কিন্তু আর একটা কালার দেখিয়েছি, এই যে এই একটা ভায়োলেট, এটা একটা ভায়োলেট, দেখো এটা একটু তোমার ওয়াইন টোনে ভায়োলেট, এটা কিন্তু আর একটা ডার্ক ভায়োলেট যেটা হয় সেটা, ঠিক আছে। ভায়োলেটের সাথে গ্রিন কম্বিনেশন আগে কিন্তু দেখাইনি পশমিনাতে, প্রত্যেকবার যখনই এসেছে হয় মরুনে এসেছে না হলে ব্ল্যাকে এসেছে, এটা কিন্তু একটা ইউনিক কম্বিনেশনে এসেছে। ডার্ক ভায়োলেট কালারের সাথে গ্রিন কম্বিনেশনে, ঠিক আছে। থ্যাংক ইউ ইপ্সিতা, লাভ দেওয়ার জন্য থ্যাংক ইউ। এই থাকছে আঁচল পোর্শনটা, আঁচলটা কিন্তু আরেকটু লম্বা, হ্যাঁ ভাঁজটা অনেক সময় এরকম করা হয় যাতে বোঝা যায় না। দেখো এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, আর এই থাকছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। টেক্সচারটা দেখো শুধু সিল্কে, মানে জিনিসটা তো বুঝতেই পারছো, আর টেক্সচার দেখো কত সুন্দর, একদম স্মুথ একটা বাটারি টেক্সচারের শাড়ি রয়েছে এটা, ঠিক আছে। এই থাকবে আঁচল, পুরো পশমিনা ওয়ার্ক করা রয়েছে। নিজেরা যখন এই শাড়িগুলো দেখতে পাবে, হাতে পাবে, তখন বুঝতে পারবে যে শলের সাথে পরলে শীতের কালেকশন কত সুন্দর লাগে, ঠিক আছে। আমার নিজের কাছেও এই শাড়িগুলো কিন্তু ভীষণ মানে নতুনত্ব একটা লেগেছে, কারণ এরকম কিন্তু আমরা শাড়িতে দেখতে পাওয়া যায় ভীষণ কম। হ্যাঁ এবার তোমরা যদি কাশ্মীর কেউ যাও তখন যদি এই কালেকশন দেখতে পাও সেটা অন্য কথা, ঠিক আছে, যেহেতু এটা ওখানকারই কালেকশন, এটা দারুণ দেখতে। হ্যাঁ সেটা ভীষণ সুন্দর দেখতে, ভায়োলেটের সাথে গ্রিন, ব্লাউজ পিসটাও থাকছে গ্রিন, প্রাইস রয়েছে 1250। নেক্সট কালার দেখাচ্ছি, দেখো ময়ূরকণ্ঠী তুঁতে, ঠিক আছে। এটা কিন্তু ময়ূরকণ্ঠী কালার রয়েছে, কালারটা এত সুন্দরও আসছে না যত সুন্দর মানে রিয়েলে। হ্যাঁ অনেক সময় হয় ক্যামেরায় লাইট এফেক্টে অত সুন্দর বোঝা যায় না, বাট আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার যে কোনটা কি কালার রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মরুনের সাথে রয়েছে তুঁতে কালার, তুঁতে না এটা ময়ূরকণ্ঠী, পুরোই ময়ূরকণ্ঠী, একদম ময়ূরের গলার যে কালারটা সুন্দর একটা ময়ূরকণ্ঠী টোন সেইটা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 1250, ঠিক আছে। কালারটা দেখে নাও, এই থাকছে শাড়ি মেটেরিয়ালটা, সিল্ক আইটেমে রয়েছে পশমিনা সিল্ক, আর এই থাকছে আঁচল, ঠিক আছে। পশমিনা কেন নাম বুঝতেই পেরে গেছো এতগুলো শাড়ি দেখে। এই থাকছে লুক, ঠিক আছে, এগুলো ভীষণ সফট হয়, ঠিক আছে। যারা চাইছো বডি হাগিং শাড়ি, ফুলে থাকবে না শাড়ি পরলে বা পরলে কষ্ট হবে না, একদম কিন্তু সেই শাড়ি, ঠিক আছে। আচ্ছা এর সাথে ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবে ব্রাউন কালারে। আচ্ছা লাস্ট কালার দেখাচ্ছি, দেখে নাও পিচ পিঙ্ক, ঠিক আছে। এটা পিচ পিঙ্ক কালার রয়েছে, বা পিচের সাথে একটু রেডিশও বলতে পারো, ঠিক আছে। এটা লাস্ট কালার রয়েছে পিচের সাথে, প্রাইস রয়েছে কিন্তু 1250। এর আসলে ডিজাইনটা একদম মোস্ট ইউনিক কালার, মানে মোস্ট ইউনিক ডিজাইন দেখাচ্ছি, দেখো বডির ওয়ার্ক আর আঁচলের ওয়ার্ক দুটোই কিন্তু একদম আনকমন। একদম ডার্ক পিচ কালারের সাথে যদি রেড মিক্স করলে যে দুধে আলতা কালারটা হয়, একদম বাঙালি কথায় যে দুধে আলতা কালার, একদম কিন্তু সেই কালারটা, ঠিক আছে। হাই সুপর্ণা, এই থাকছে আঁচল পোর্শন, দেখো এই থাকছে আঁচল পোর্শনটা, প্রাইস রয়েছে কিন্তু 1250, ঠিক আছে, 1250 টাকা। দুধে আলতা কালারের উপরে পশমিনা রয়েছে, আঁচলেও কিন্তু তোমরা এই ওয়ার্কটা পাচ্ছ, পশমিনা ওয়ার্কটা। ব্লাউজ পিসটা দেখে নাও, ব্ল্যাক দিয়ে রয়েছে, ঠিক আছে। দুধে আলতার সাথে ব্ল্যাক কম্বিনেশন ভীষণ মানে ফোটে কালারটা, দেখো এই থাকবে লুকটা, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে যখন পরবে তখন কিন্তু লুক একদম ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সফট পশমিনা সিল্ক, খুব সুন্দর শাড়িগুলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিতা, থ্যাংক ইউ সো মাচ। হাই ডলি, লাস্ট কালার, এটা তোমরা আগের লাইভে দেখেছো, ঠিক আছে। অর্গ্যানিক লিনেনের প্রাইস কত? 2400। মৌসুমি দি, আমি অর্গ্যানিক লিনেনই পরেছিলাম, ওটা তোমার তুতে ময়ূরকণ্ঠী কালার ছিল, ঠিক আছে। দেখে নাও, লাস্ট কালার দেখাচ্ছি, শ্যাওলা গ্রিনের সাথে মারুন কম্বিনেশনে ছিল,
প্রাইস রয়েছে 1250, সফট পশমিনা সিল্ক, ঠিক আছে? এই থাকছে লুকটা, ঠিক আছে? উপর দিকে নিচের দিকে দুদিকেই কিন্তু এই স্লিক পার্টটা অবশ্যই পাবে, হোল শাড়িতে পাবে, ঠিক আছে? কোথাও গ্যাপিংস নেই, শ্যাওলা গ্রিনের সাথে মারুনিশ রেড কম্বিনেশনে। দেখো আঁচলের কাজটা দেখো, জাস্ট শুধু যদি কেউ মানে শাড়িটা বাদ দিয়ে এই জায়গাটাকে দেখে, তাহলে ভাঁজ করে রাখা থাকলে মনে হবে যেন একটা শাল রয়েছে, ঠিক আছে? একদম শালের কাজের ওয়ার্ক করা রয়েছে, কাশ্মীরি ওয়ার্ক রয়েছে, এগুলো পুরো পিওর কাশ্মীরি ওয়ার্ক থাকে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1250। ব্লাউজ পিসটা দেখে নাও, এই থাকছে মারুন কালারে, আর এই থাকছে একটা স্লিপস, ঠিক আছে? প্রাইস রয়েছে 1250, শেওলা গ্রিন কালারের সাথে মারুনিশ রেড কম্বিনেশনে। এটা রয়েছে সফট পশমিনা সিল্ক, একদম সিল্ক বলছি মানে সিল্ক গ্লেজি গ্ল্যামারাস টেক্সচারের একটা সিল্ক, ঠিক আছে? প্রাইস রয়েছে 1250, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? শ্যাওলা গ্রিন এটা ছিল এই সিরিজের লাস্ট কালার, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাচিং ব্লাউজ পিস রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাচিং ব্লাউজ পিস রয়েছে। আর যে কালো শাড়ি দেখবে বলছিলে, দেখিয়ে দিচ্ছি, ধরো কালো ব্যাঙ্গলোর সিল্ক রয়েছে, ঠিক আছে? এই ব্যাঙ্গলোর সিল্কটা মোটামুটি সবার পরিচিত, যারা মোটামুটি আমার লাইফ ফলো করো, ঠিক আছে? যারা মোটামুটি আমার লাইফ ফলো করো, দেখে নাও, রিস্টক হয়েছে আবার এই ব্যাঙ্গলোর সিল্কটা। আর শুধু রিস্টক হয়নি, মানে অজস্র কালার নিয়ে রিস্টক হয়েছে, ঠিক আছে? দেখে নাও, প্রাইস রয়েছে 2000, ঠিক আছে? প্রাইস রয়েছে 2000, এই থাকবে অল ওভার বডিতে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা ব্ল্যাক কালারের, আর এই থাকছে আঁচল বসা, ঠিক আছে? ব্ল্যাক রেড মানেই কিন্তু একটা ওয়াও কম্বিনেশন, ঠিক আছে? জাস্ট ওয়াও কম্বিনেশন একটা রয়েছে, পুরো জারি দিয়ে ওয়ার্ক করা এই শাড়িগুলো কিন্তু পিওর ব্যাঙ্গলোর সিল্ক রয়েছে, বারবার বলছি। সেলফে একটা কিন্তু জারি দিয়ে ওয়ার্ক, আর নিচের দিকে রয়েছে তোমার রেডে, ঠিক আছে? নিচের দিকে রেড, ওপরের দিকে একটা সেলফ পার্ট, ঠিক আছে? অল ওভার বডিতে ওয়ার্ক পাচ্ছ, প্রাইস রয়েছে 2000। সৌমি কোথায় গেছিল গো? দেখো সৌমি মনে হয় পমপমের কাছে গেছিল। দেখো অল ওভার বডিতে কিন্তু ওয়ার্কটা পাচ্ছ, ঠিক আছে? অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক কাকে বলে, এই শাড়িটাই কিন্তু প্রথম দেখিয়েছিলাম আমি, ঠিক আছে? যে শাড়িটাই দেখিয়ে দিয়েছিলাম যে অল ওভার বডিতে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক রয়েছে, একদম কোথাও গ্যাপিংস নেই, ঠিক আছে? এই জারিগুলো কোনোদিন নষ্ট হয় না, এমন জারি যেটা কিন্তু সিলভার মানে তোমার গোল্ডেন কালারের যে জারি সেই ম্যাটেরিয়ালে হয় না, সফট জারিতে হয়, আর এগুলো অ্যান্টিক জারি বলে। প্রাইস রয়েছে কিন্তু 2000, ঠিক আছে? এর আরো কালার রয়েছে, এর কালার দেখিয়ে আজকের এই সিরিজটা দেখিয়ে কিন্তু আজকে লাইভটা শেষ করবো, ঠিক আছে? দেন সবার বুকিং নেব। দেখ ব্ল্যাক কালারে যে দেখতে চাইছিলে দেখে নাও, ভীষণ সুন্দর, ব্ল্যাক মানেই কিন্তু ব্ল্যাক বিউটি, একটা শো স্টপার কালেকশন, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম। এটা যদি মনে হয় কোনো কালার দেখতে চাও, মানে আমাকে জিজ্ঞেস করতে পারো যে সেই কালার হয় কি হয় না, কারণ এটার কিন্তু প্রচুর কালার হয়, তাই যে যার নিডস অনুযায়ী কিন্তু এই শাড়িটা নিতে পারো, ঠিক আছে? আচ্ছা আমি যে শাড়িটা পরে রয়েছি বটল গ্রিন কালারের ব্যাঙ্গলোর সিল্ক, দেখে নাও, একদম সেম বটল গ্রিন আর রেড কম্বিনেশনে এই ব্যাঙ্গলোর সিল্কটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিলভার জারি না গোল্ডেন জারি, এটা সিলভারও না গোল্ডেনও না, ঠিক আছে? এটা অ্যান্টিক জারি বলে, যেটা অনেকটা কপার কপার কালারের হয়, ঠিক আছে? সিলভার গোল্ডেন জারি না, এগুলো সিলভার গোল্ডেন জারি না, একটু কম কস্টেও এসে যায়, কিন্তু অ্যান্টিক জারি কিন্তু ভীষণ কস্টলি জারি হয়, যে জারিটা যাতে নষ্ট না হয়, এগুলো কিন্তু একদম সফট সিল্কের ওপরে বানানো হয়, যেগুলো বলে যে পিওর ব্যাঙ্গলোর সিল্ক, সেই সিল্কের ওপরে বানানো হয়। আর জারিটা সবসময় কিন্তু দেখবে মানে আমাদের এখানকার আইটেমে কিন্তু অ্যান্টিক জারি খুব কম ইউজ করা হয়, দামি শাড়ি ছাড়া, ঠিক আছে? মাসলিন মাসলিনে পাবে, মাসলিন জামদানিতে পাবে, বাট ব্যাঙ্গলোর সিল্ক হচ্ছে এমন একটা শাড়ি যেটার প্রত্যেকটা জারি কিন্তু অ্যান্টিক জারিতে বানানো হয়, যাতে শাড়ির কোয়ালিটি ওদের না মান অনেকটা উপরে, ঠিক আছে? এগুলোই তোমরা যদি ব্যাঙ্গালোরে গিয়ে পারচেস করো 5000-6000 টাকা নেবে, ঠিক আছে? আমার নিজের বন্ধুরা রয়েছে যারা ব্যাঙ্গালোরে থাকে, তারা আমার থেকে শাড়ি পারচেস করে, এখান থেকে শাড়ি তাদের কাছে যায়, মানে আমরা যে জিনিসটা হোলসেল রেটে পাচ্ছি তোমরা তো সেটা পাচ্ছ না, এবার দোকানের যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু আমরা কখনোই নিচ্ছি না, ঠিক আছে? একটা নমিনাল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ। দেখে নাও, বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশনে রয়েছে, অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা, এগুলো বিয়ে পারপাস পরো, ব্রাইডাল পারপাস পরো, কাউকে তত্ত্বে গিফট করো, যে কোনো যে কোনো
জাস্ট ওয়াও, মানে সবসময় যে আমরা বেনারসি কাতান বেনারসি ক্যারি করতে পারি, বা দিনের বেলার অকেশন বা ছোট গেট টুগেদারে, তখন কি মনে হয়, একটা রয়্যাল লুকের শাড়ি চাই যেখানে একটা জারি ওয়ার্ক থাকবে বিয়েবাড়ি পারপাস পরার জন্য, কিন্তু হালকা হবে ভাই, গরমে যাতে কষ্ট না হয়। ঠিক আছে, দেখে নাও, একদম সেই পারপাসের জন্য ফুলফিল করবে এই শাড়িগুলো। যে কোনো ব্যাঙ্গালোর সিল্ক আমার কাছে তোমরা এই ওয়েটেই পাবে আর এই কোয়ালিটিটাই পাবে। ঠিক আছে, আমি জাস্ট জয়েন করলাম, প্লিজ টেল মি দ্য ব্ল্যাক শাড়ি প্রাইস। ব্ল্যাকেরটার প্রাইস হচ্ছে 2000, ঠিক আছে, 2000 টাকা প্রাইস। এই একটা গ্রিন কালার দেখাচ্ছি, বাটল গ্রিন কালার, আগেরটা ব্ল্যাক দেখিয়েছি, একদম ম্যাচিং। কিন্তু রেড কালারের ব্লাউজ পিস পেয়ে যাবে, ব্লাউজ পিসের হাতায় একটা স্লিভসের ওয়ার্ক থাকছে, দেখে নাও প্রত্যেকটাই কিন্তু এইভাবে একটা জারি স্লিভস পেয়ে যাবে। ঠিক আছে, ব্লাউজ পিসের হাতায় আঁচলের সাথে ম্যাচিং করা কিন্তু স্লিভস থাকবে। আচ্ছা, এবার দেখাচ্ছি, দেখে নাও, অলিভ গ্রিন, এটা হচ্ছে মোস্ট আনকমন একটা কালার দেখাবো এবার। আমিও ব্যাঙ্গালোরে থাকি, বাট তোমার থেকে শাড়ি পারচেস করি। থ্যাংক ইউ মহুয়াদি, থ্যাংক ইউ সো মাচ। দেখো এই থাকছে কালারটা, এটা আমি আগে কখনো লাইভে দেখাইনি, কারণ এই কালারটা আমি নিজেই পাইনি। ঠিক আছে, একদম অলিভ গ্রিন কালার রয়েছে, এটা কিন্তু পেস্তা গ্রিন না, ঠিক আছে, অলিভ গ্রিন কালার রয়েছে, একদম জলপাই পেকে গেলে যে কালারটা হয় সেই কালারটা রয়েছে। আর তার সাথে যে কম্বিনেশনটা রয়েছে, মারাত্মক একটা কম্বিনেশন দেওয়া হয়েছে, ব্রাউন, চকলেট, চকলেটি ব্রাউন। ঠিক আছে, দেখে নাও শাড়ির কালার মানে কি কম্বিনেশনে বানানো হয়েছে, মারাত্মক কম্বিনেশনে বানানো হয়েছে। ঠিক আছে, মানে শাড়িটা খোলার আগে পর্যন্ত আমি ভেবেছি যে এটা লাল কম্বিনেশনে থাকবে, কিন্তু যখন খুলে দেখলাম, দেখলাম তোমাদের ফেভারিট একটা কালার, সেটা চকলেট ব্রাউন কালার, সেই কালারে রয়েছে। ঠিক আছে, অনেকের ওয়ার্ড্রপেই আছে যে এই কালারের কালেকশন কিন্তু ভীষণ কম রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু ভীষণ ক্রেজ এই চকলেট কালারটার ওপরে। দেখে নাও ব্লাউজ পিসটা পাচ্ছ এই কালারে, ব্লাউজ পিসের হাতায় এইভাবে একটা স্লিভস আছে। এগুলো পিওর সাউথ কালেকশন রয়েছে, তো তো তোমরা চেষ্টা করবে এগুলো সবসময় যেন ম্যাচিং ব্লাউজ আর হেভি গোল্ডেন কালারের জুয়েলারি, টেম্পল জুয়েলারি দিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে। ঠিক আছে, স্কাই কালারের আছে গো, হ্যাঁ এটা স্কাই কালার হয়, বাট সোল্ড হয়ে গেছে, তো অন্য মানে পেয়ে যাবে, ব্যাঙ্গালোর সিল্কের স্কাই পেয়ে যাবে আমার কাছে। ঠিক আছে, উফ কালার, দেখো অনিন্দিতা আমার তো লাইভে এই শাড়িটা দেখেছো, বাট এই কালারটা কিন্তু ফার্স্ট দেখাচ্ছি। ঠিক আছে, দেখে নাও, অলিভ গ্রিনের সাথে চকলেটি মারুন কম্বিনেশনে রয়েছে, তুখর একটা কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2000, ঠিক আছে, 2000 টাকা। অল ওভার বডিটা দেখে নাও, এইভাবে কিন্তু অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা, অ্যান্টিক জারি কিন্তু সবসময় কপার কালারে হয়, ঠিক আছে, আমি মুখে বলছি অ্যান্টিক জারি, তোমরা কিন্তু নিজেরা মিলিয়ে দেখে নিও। ঠিক আছে, গোল্ডেন জারি বা সিলভার জারি কিন্তু না, ঠিক আছে, কপার কালারে হয় জারিটা, প্রাইস রয়েছে 2000। আচ্ছা, এটার হোয়াইট পিঙ্কও দেখিয়ে দিচ্ছি, স্কিন টোন ব্রাইট হয়ে গেলে আরো এই কালারটা গায়ে ফেলতেই, ও স্কিন টোন ব্রাইট হয়ে গেল, হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর কালার এই কালারগুলো, মানে শাড়িগুলো না ম্যাজিক করে। দেখো হোয়াইটের সাথে পিঙ্ক দেখাচ্ছি, আগের ব্যাঙ্গালোর সিল্কটাও দেখিয়েছি যেটা আমি পরে বসে রয়েছি, তার কিন্তু হোয়াইট পিঙ্ক দেখিয়েছি, হোয়াইট পিঙ্ক কিন্তু ভীষণ ডিমান্ডিং, যেটা তোমার মানে আমি নিজে আগের শাড়িটার হোয়াইট পিঙ্ক 20 পিস তুলেছি, 20 পিস, তারপরেও আমি মানে সার্ভ মানে দিতে পারিনি তোমাদেরকে। ঠিক আছে, দেখে নাও হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, এগুলো কি বলতো জেনারেশন ওয়াইজ পরতে পারো, মা পরো, মেয়ে পরো, দিদা পরো, সবাই পরো। ঠিক আছে, তো এমন শাড়ি যেটা সবাই পরতে পারছে, তো ডিমান্ড সেই জন্য হাই হয়ে যাচ্ছে। নর্মালি ইউজুয়ালি যে কালার, সব কালার কিন্তু সবাইকে ভালো লাগে না, কিন্তু এই শাড়িগুলো এমন শাড়ি যেগুলো কিন্তু এজ লাগে না, মানে তোমাকে দেখতে হবে না যে আমার কত বয়স, আমাকে কি শাড়িটা পরলে মানাবে, কিছু দেখতে লাগবে না, জাস্ট মানে নিয়ে নাও। কাঞ্চিপুরম আছে কি না গো? কাঞ্চিপুরম নেই, কাঞ্জিবরম আছে, হ্যাঁ কাঞ্জিবরম আছে। দেখ এই রয়েছে তোমার সেলফ জারিতে একটা পার পাচ্ছ, নিচের দিকে একটা পিঙ্ক কালারে পার পাচ্ছ, আর এই থাকছে আঁচল। ঠিক আছে, আঁচলের সাথে ম্যাচিং কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে পিঙ্ক কালারে, প্রাইস রয়েছে 2000, ঠিক আছে, 2000 টাকা প্রাইস রয়েছে, পিওর সফট ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, এই থাকবে জারি দিয়ে ওয়ার্ক করা আঁচল, আর এই থাকছে আঁচল। ঠিক আছে, এগুলো একদম সফট জারিতে হয়, দেখে নাও আঁচলের লুকটা কিন্তু এরকম থাকছে। ঠিক আছে, হোয়াইট পিঙ্ক কালারটা খুব ট্রেন্ডি, হ্যাঁ ভীষণ ট্রেন্ডি, মানে স্মার্ট কালার যদি কিছু থাকে সেগুলো হচ্ছে অ্যাশ কালার, হোয়াইট পিঙ্ক কালার। ঠিক আছে, এগুলো মানে এত ডিমান্ড,
মানে শাড়ি দেখানোর পরে বুঝতে পারা যায় যে ট্রেন্ডি কালেকশন কোনগুলো। আর অনেক সময় হয় আমরা নিজেরা ডিসাইড করে উঠতে পারি না যে কোন শাড়িটা নেব, তো তখন মানে আমার যে এই কথাগুলো সেগুলো কিন্তু কিছু কিছু লোকের কাজে লাগে, তার জন্য মানে আমার ভালো লাগে যে আমি যেতে বলতে পারি, বললে যদি কারোর একটু হেল্প হয়। ঠিক আছে, এবার যে কালারটা দেখাচ্ছি দেখো, আমার ব্যাঙ্গালোর সিল্কটারও কিন্তু এই কালারটা দেখিয়েছি, এটা রয়েছে তোমার পেস্তা গ্রিন। ঠিক আছে, আগেরটা অলিভ গ্রিন দেখালাম, এবার যেটা দেখাচ্ছি পেস্তা গ্রিন। এই কালারটা মোটামুটি আমার লাইফ ফলো করলে সবাই কিন্তু চেনো। ঠিক আছে, প্যারেট গ্রিন, পেস্তা গ্রিন, এটা কিন্তু পেস্তা গ্রিন রয়েছে, প্যারেট গ্রিন না। ঠিক আছে, ভীষণ মিষ্টি একটা কালার হয় পেস্তা গ্রিনটা, যেটা প্যারেট গ্রিন না আর বটল গ্রিনের মতো কালচেও হয় না, একদম মিডিল একটা কালার। বটল গ্রিনটা একটু ফেয়ার টোনদের ভালো লাগে, বাট এই গ্রিনটা কিন্তু সফট টোনেদের জন্য ভীষণ সুন্দর। ঠিক আছে, ওয়ার্ম টোন, লাইট টোন সবার জন্য। দেখো এই থাকছে পিঙ্ক কালারে আঁচল জারি দেওয়া, জাস্ট ওয়াও কালেকশন, থ্যাংক ইউ স্মিতা। এই থাকছে ব্লাউজ পিস, ঠিক আছে, পিঙ্ক কালারে ব্লাউজ পিস রয়েছে। ব্লাউজ পিসের হাতায় কিন্তু স্লিভসে একটা জারি দেওয়া পাচ্ছ, যেভাবে তোমরা কাতান বেনারসিতে অনেক সময় পাওয়া যায় বা কাতান সিল্কে পাও, একদম সেরকম। ঠিক আছে, এই থাকছে আঁচল অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা, অল ওভার বডিতে, প্রাইস রয়েছে 2000। এই থাকছে তোমার পেস্তা গ্রিন, ঠিক আছে, ঠিক পেস্তা গ্রিন না, এটা তোমার শ্যাওলা গ্রিন আর পেস্তা গ্রিনের মিডল একটা কালার, শ্যাওলা গ্রিনও বলতে পারো। ঠিক আছে, একটু ডার্ক টোনে রয়েছে। আর একটা যেটা দেখিয়েছি আগের শাড়িটা, সেটা কিন্তু পেস্তা গ্রিন ছিল, দেখে নাও, শ্যাওলা গ্রিন টাইপের রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2000। ভীষণ সুন্দর কালার, মানে যে কোনো বিয়েবাড়ি পারপাস যদি এই শাড়িগুলো ক্যারি করো, মাত্র 2000 রুপিসে কিন্তু তোমরা এই কালেকশন পাবে না। ঠিক আছে, আর যখন ক্যারি করবে তখন মানে যে যে রিভিউগুলো পাবে সেটা আমাকে একটু জানিও। দেখে নাও, গায়ে হলুদ স্পেশাল যারা কালেকশন দেখাতে বলেছিলে, একদম ইয়েলো রেড। ঠিক আছে, হাই ইন্দিরা, গায়ে হলুদ স্পেশাল একটা হলুদ শাড়ি দেখিয়ে দিচ্ছি, মানে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো রয়েছে, নিজের গায়ে হলুদের সময় এরকম শাড়ি পেলে খুব ভালো হতো। মানে আমরা তো তাঁতের শাড়ি ক্যারি করেছি আর সেগুলোকে আর পরে কখনো পরতে ইচ্ছা করেনি, বাট এই শাড়িগুলো ক্যারি করলে কিন্তু মানে আরো মনে হয় 5-6 বছর শাড়িগুলোকে পরতে ইচ্ছা করতো। ঠিক আছে, দেখে নাও, একদম সুন্দর কাচি হলুদ কালার, সেলফ জারিতে একটা ওয়ার্ক থাকছে, আর নিচের দিকে দেখো একটা রেড কালারের পার রয়েছে। ঠিক আছে, এইভাবে একটা জারি ওয়ার্ক পাচ্ছ, এর থেকে বেস্ট মনে হয় গায়ে হলুদের শাড়ি হতে পারে না, তুমি পড়লে আর 5 জন দেখে বলবে যে হ্যাঁ আমার গায়ে হলুদও এরকম একটা ক্যারি করলে ভালো হয়। ঠিক আছে, দেখে নাও, বাঙালিদের গায়ে হলুদ মানেই হলুদ শাড়ি, আর শাড়ি অবশ্যই শাড়ি পরেই হয়। ঠিক আছে, এই থাকছে জারি ওয়ার্কটা, চেষ্টা করো যে শাড়িগুলো কিনছো সেগুলো যাতে ফুলফিল করতে পারো, ব্যবহার করতে পারো, আরো 5টা অকেশনে পরতে পারো, তবে কিন্তু শাড়িটা কিনে সাকসেস। শাড়িটা কিনে যদি রেখে দিলাম গায়ে হলুদের পর আর ইউজ না করা গেল, তখন ওটাকে দেখলে মনে হয় একটু পরি, কিন্তু কোন অকেশনে পরবো, কোন অকেশনে মানাবে, একটা তাঁতের শাড়ি পরে কোথায় যাওয়া যায়। ঠিক আছে, আজকালকার জেনারেশনের মেয়েরা ভীষণ কম শাড়ি পরে, আর যখন পরে তখন একটা মানে অনুষ্ঠান ছাড়া পরতে চায় না। এবার সেই জন্য যেন ব্ল্যাক শাড়িটা এসেছে, কোন ব্ল্যাক শাড়িটা ইন্দিরা, দেখো এই থাকছে তোমার ইয়েলো রেড কম্বিনেশনে। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 2000, রেড কালারের ব্লাউজ পিস দিয়ে পরতে পারবে, গায়ে হলুদ পারপাসের জন্য স্পেশাল। লাস্ট শাড়ি দেখাচ্ছি, বরং স্পেশাল কিন্তু অনেক শাড়ি দেখিয়ে দিলাম, ঠিক আছে, আর একটা দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পুরোপুরি হোয়াইট না, ঠিক আছে, মিল্কি হোয়াইট বলতে পার, মিল্কি হোয়াইট না, এগুলো কিন্তু অফ হোয়াইটের মধ্যে যাবে। হ্যাঁ, অফ হোয়াইট কম্বিনেশনের মধ্যে রয়েছে হোয়াইটের সাথে রেড। ঠিক আছে, বরণের জন্য একদম পারফেক্ট লুক, সেটা যে যার প্রেফার অনুযায়ী, কেউ চায় হোয়াইটের সাথে রেড, কেউ চায় হোয়াইটের সাথে পিঙ্ক। ঠিক আছে, অনেকে আছে যারা বয়স্করা রয়েছে বা মারা রয়েছে, তারা কিন্তু অনেক আগে থেকে তারা রেড ব্লাউজটাকে বেশি ব্যবহার করে এসেছে, তাই জন্য তারা সবসময় চায় যে শাড়িটা পরবো যেন রেড ব্লাউজ দিয়ে পরতে পারি, সেই জন্য হোয়াইট রেডের ডিমান্ডটা বেশি। আর যারা চায় যে হ্যাঁ আমি যে কোনো কালারে কমফোর্টেবল, আমি পিঙ্ক পরলেও ভালো লাগবে, তো তারা কিন্তু হোয়াইট পিঙ্কটাকেও ভীষণ পছন্দ করে। আমার বিয়ে হলে সব তোমার থেকে শাড়ি নেবো, একদম বিয়ে হলে কেন, অবশ্যই হবে, কেন হবে না, তুমি এত সুন্দর, তোমার নিশ্চয়ই বর রেডি করাই আছে অনিন্দিতা। দেখ এই থাকছে আঁচল পোর্শনটা,
ঠিক আছে, সফট জারি সিল্কের উপরে আঁচল রয়েছে। এগুলো এমন শাড়ি, যদি তোমার মনে হয় যে আমি কাউকে তত্ত্বে কোনো শাড়ি গিফট করতে চাই, তত্ত্বে তো সবাইকে শাড়ি গিফট করতে লাগে, শুধু ইয়াং না সবাইকে লাগে, তো শাড়িগুলো হাতে পেয়ে তারা মানে স্যাটিসফাই হবে না, এরকম কিন্তু হবে না। কারণ এই এগুলো হাতে দিলে না একদম সফট বাটারি টেক্সচার ফিল হবে, এত সফট শাড়ি, তারা হাতে দিয়ে ভাববে যে বাহ দারুণ একটা শাড়ি দিয়েছে, আর এটা দাম 2000, কেউ ডিসক্লোজ করো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম কেউ ডিসক্লোজ করো না, শুধু রিভিউ শুনতে থাকো তাদের কেমন লাগছে, তারা কেমন ফিল হচ্ছে, বলবে এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক, আমি যে নামটা বললাম, কারণ এটা সত্যিই পিওর ব্যাঙ্গালোর সিল্কে রয়েছে, অ্যান্টিক জারিতে রয়েছে, শুধু এটুকুনি বলে দাও আর কিছু বলো না। 950 যেটা আগের লাইভে দেখিয়েছিলে, যেটা সোল্ড বলেছিলে, তুমি বললে আসবে। 950, 950 কি শাড়ি ছিল গো? 950 বেগমপুরীর কথা বলছো? না, ওটা 1250। কিসের কথা বলছো ইন্দিরা, একটু বলো, বেগমপুরীর কথা বলছি কি ব্ল্যাকের উপরে? কারণ আজকে কিন্তু ব্ল্যাক বেগমপুরী দেখিয়েছি আমি, আমার কালেকশন দেখানো শেষ, তো লাস্ট একবার আমার শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু রয়েছে তোমার পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে, ছোট জারিতে ওয়ার্ক, একটা বড় জারিতে ওয়ার্ক দেখালাম, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 2000, দুটোরই প্রাইস কিন্তু 2000, ঠিক আছে, দুটোই 2000-এ পেয়ে যাবে। এই থাকছে আঁচল আর ম্যাচিং রেড ব্লাউজ পিস রয়েছে সাথে। হ্যাঁ, ইন্দিরার জন্য ওয়েট করছি, না হলে আমি লাইফটা অফ করে দেবো। আজকের মতো এখানেই কালেকশন শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আবার তোমার কবে দেখাবে আমি মেসেজে জানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে, আমার ডেটটা ঠিক মনে নেই। তো আজকের লাইভ এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সবাইকে এত সাথ দেওয়ার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য, আর সবাই খুব এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো, যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। আর অনেকে আছে যারা এসে মেসেজ করে যে দি অনেকক্ষণ পরে লাইভটা দেখলাম, আছে কিনা বুঝতে পারছি না, বলবো অনেকক্ষণ পরে লাইভটা দেখলেও স্ক্রিনশটটা দিও, অনেক সময় হয় কেউ হোল্ডে রাখলো, পেমেন্টটা করলো না, তোমারই হয়তো কপালে শাড়িটা ছিল, তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তো নো হেজিটেশন, আমি বাঘ ভাল্লুক নই, আমি রাগ করবো না, তো এসো আমাকে জানিও যে দিদি আছে কিনা, যদি না থাকে আমি না বলে দেবো, আর যদি থাকে বা আনিয়ে দিতে পারি সেটাও আমি জানিয়ে দেবো, ঠিক আছে। চলো টাটা, ইন্দিরা বলো কোন শাড়িটা কি যে বলো, কেন অনিন্দিতা ভুল বললাম, সেট করা নেই, তাহলে আমরা সবাই মিলে দেখি। হ্যাঁ, ইন্দিরা বেগমপুরি দেখিয়ে দিয়েছে আজকে, ব্ল্যাক বেগমপুরি এসেছে, ঠিক আছে, একটু তুমি আমাকে মেসেজ করো, ঠিক আছে, তাড়াতাড়ি এসো, একদম তাড়াতাড়ি আসবো, আবার নেক্সট লাইভে দেখা হবে তোমাদের সাথে, টাটা বাই বাই।